এবং আজকে অবশ্য প্লেয়ার লিস্টে আমরা যেটি দেখছি মিতুল হাসান দলের অধিনায়ক, তিনি একাদশে ফিরে এসেছেন। আরামবাগের প্রথম একাদশে আজকে যারা খেলবেন তারা হলেন মিতুল হাসান অধিনায়ক, গোলরক্ষক ইসা ইউসুফ, ভাসানি, আকরামুজ্জামান লিটন, কেস্টার আকন, মনসুর আমিন, ওকো সামনিক, জাফর ইকবাল, আবু সুফিয়ান সুফিল, মোহাম্মদ আবদুল্লাহ এবং রবিউল হাসান। কোচের দায়িত্ব রয়েছেন সাইফুল বারি টিটু এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী নিয়ামুল মজিদ জলি। পাশাপাশি ব্রাদার্স ইউনিয়ন দলটা ঠিক এরকম বেস্ট ইলেভেন। উত্তম বড়ুয়া দলের গোলরক্ষক, অন্যান্য খেলোয়াড় হলেন কৃষ্ণপদ, আব্বাস, এনিসা, মোহাম্মদ মনির, অগাস্টিন ওয়ালসন, দলের ক্যাপ্টেন কমল, রাসেল, শফিকুল, মান্না ব্রাবি, নাকুচা কিংস এবং মোহাম্মদ রানি, দলের কোচ বালগোপাল মহাজন এবং আমির খান দলের ম্যানেজার। বলতে না বলতে কিক অফের মধ্যে দিয়ে খেলা শুরু হয়ে গেল এবং দুটি দলের ফরমেশনটা একটু জানিয়ে দিই। ব্রাদার্স ইউনিয়ন তারা 3-4-3 ফরমেশনে খেলছে, পক্ষান্তর আরামবাগ ক্রীড়া সংঘ তারা ফরমেশনটা তাদের 4-3-3। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা এক্ষেত্রে আরামবাগের, অবশ্য বল চলে গেল গোল লাইনের বাইরে, গোল কিক ঢাকা ব্রাদার্স ইউনিয়নের অনুকূলে। যে কথা বলছিলাম মিতুল হাসান দলের অধিনায়ক আরামবাগের, এর আগের ম্যাচে কিন্তু তিনি একাদশে ছিলেন না। এক্ষেত্রে পিয়ারুজ্জামান পিরু তিনি কিন্তু গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অবশ্য আজকে আমরা লক্ষ্য করছি মিতুল হাসান দলের অধিনায়ক তিনি কিন্তু ফিরে এসেছেন। ফাউলের না, ফাউল হয়নি অবশ্য, লম্বা করে বাড়ানোর চেষ্টা ঢাকা ব্রাদার্স ইউনিয়ন। অবশ্য ভাসানি এক্ষেত্রে হেড করবার চেষ্টা করেছিলেন, এখনও ক্লিয়ার করতে পারেননি পুরোপুরি। পরবর্তীতে অবশ্য ওকো সামনি স্কোয়ার করেছেন, আক্রমণে উঠছে আরামবাগ নিজেদের অর্ধ থেকে, আবার স্কোয়ার করেছেন এক্ষেত্রে আকরামুজ্জামান লিটন, ব্যাকপাস করলেন কোনো এক্ষেত্রে বিদেশি খেলোয়াড় ইনি ইউসুফ। তিনজন বিদেশি খেলোয়াড় দুদলের প্রথম একাদশে আজকে রয়েছেন। আরামবাগের প্রথম একাদশে যে তিনজন বিদেশি রয়েছেন তারা হলেন, সে কথায় আসছি, কেস্টার আকন, বিপজ্জনক খেলোয়াড় এই কেস্টার আকন। অবশ্য শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে, কর্নার, প্রথম কর্নার লাভ করেছে আজকে আরামবাগ ক্রীড়া সংঘ। যে কথা বলছিলাম তিনজন বিদেশি দুদলের প্রথম একাদশে, আরামবাগের প্রথম একাদশে ইসা ইউসুফ ঘানার খেলোয়াড়, কেস্টার আকন নাইজেরিয়ার খেলোয়াড় এবং ওকো সামনিক তিনি ক্যামেরুনের খেলোয়াড়, পক্ষান্তরে ব্রাদার্স ইউনিয়নের প্রথম একাদশে অগাস্টিন ওয়ালসন হাইতির খেলোয়াড়, নকোচা কিংসলে নাইজেরিয়ান এবং আব্বাস ইনিসা তিনিও ঘানার খেলোয়াড়। কর্নার কিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, মোহাম্মদ আবদুল্লাহ তৃতীয় বিভাগ থেকে উঠে আসা খেলোয়াড়, দিলকুশা স্পোর্টিং ক্লাবের হয়ে তৃতীয় বিভাগে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। তার সঙ্গে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ, রবিউল হাসান, জাফর ইকবাল এবং আবু সুফিয়ান সুফিল, এই চারজন খেলোয়াড় তার প্রথমবারের মতো এবারের এই বিপিএল এ তারা খেলছে এবং দিলকুশা স্পোর্টিং ক্লাবের হয়ে যারা তৃতীয় বিভাগ ফুটবলে নজরকার নৈপুণ্য দেখেছেন। প্রতি আক্রমণ ডান দিক থেকে ক্রস, নাকুচা কিংসের উদ্দেশ্যে ওখানে হেড, বিপজ্জনক পরিস্থিতি কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। দারুণ একটি ঝাঁকুনি অন্তত ব্রাদার্স ইউনিয়ন দল দিতে সক্ষম হয়েছে প্রতিপক্ষ আরামবাগের রক্ষণ বিভাগ। দর্শকদের একাংশ দেখুন পশ্চিম গ্যালারিতে, প্রতিদিনই কিন্তু প্রচুর দর্শক আমরা লক্ষ্য করেছি, রিপ্লেতে আমরা আরও একবার দেখব। এক্ষেত্রে চমৎকার একটি আক্রমণ ছিল মোহাম্মদ রানি, এক্ষেত্রে তার নিয়ন্ত্রণে বল ছিল, ছোট্ট করে সামনে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল মোহাম্মদ মনির, মোহাম্মদ মনির কিন্তু ক্রসটি করেছিলেন, দেখুন চমৎকার জায়গায় তিনি ক্রসটি করতে সক্ষম হয়েছিলেন। প্রথম অবস্থায় নাকোচা কিংসলে তিনি অবশ্যই হেড করতে পারেননি, তবে মাঠের মধ্যেই কিন্তু বলটি ছিল, পরবর্তীতে এই যে হেডটি করলেন এক্ষেত্রে মোহাম্মদ রানি সেটি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হেড ছিল, যার কারণে কিন্তু ভালো সুযোগ তৈরি করে গোল করতে ব্যর্থ হলেন মোহাম্মদ রানি। এক্ষেত্রে থ্রো ইন, সরাসরি সম্প্রচার আসছে দুটি চ্যানেল বিটিভি ওয়ার্ল্ড এবং একই সাথে বৈশাখী টেলিভিশনের পর্দা, জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2015-16। ব্যাকপাস করলেন এক্ষেত্রে মিতুল হাসান, দলীয় ক্যাপ্টেন কাম গোলরক্ষক আরামবাগ ক্রীড়া সংঘের, এবং একসময় কিন্তু ওই জায়গাটিতে আরেক যশোরের ফুটবলার মাসুদুর রহমান টনি, তিনি কিন্তু আরামবাগের গোলরক্ষক হিসেবে দীর্ঘদিন সেবা দিয়েছেন, বাম্পায় কিক নিয়েছিলেন এক্ষেত্রে জার্সি নাম্বার 23, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল শেষ পর্যন্ত গোল লাইনের বাইরে। যা হোক এক্ষেত্রে শফি কিকটি নিয়েছিলেন, শফিকুল ইসলাম শফি তার পুরো নাম। আরও একবার রিজার্ভ বেঞ্চ দেখুন, এক্ষেত্রে আরামবাগের যারা আজকে প্রথম একাদশে সুযোগ পাননি, এবং দর্শকদের কাছে কিন্তু আমরা ছাতা লক্ষ্য করছি, বৃষ্টির কারণে নয়, রৌদ্র করছে আবহাওয়া এবং রোদের যথেষ্ট তাপ রয়েছে, এবং যার কারণে কিন্তু দর্শকরা যারা মাথার উপরে যাদের ছাউনি নেই তারা কিন্তু ওই ছাতার নিচে আশ্রয় নিয়েছেন এই মুহূর্তে, এবং তাপমাত্রা কিন্তু একটু বেশি, অন্তত যারা ওই গ্যালারিতে রোদের নিচে বসে খেলা দেখছেন তাদের জন্য কিন্তু একটু কষ্টই হচ্ছে। তবে যথেষ্ট বাতাস কিন্তু কল্যাণ আমরা লক্ষ্য করছি, প্রচুর বাতাস, এবং কমবক্সটা একেবারেই প্রায় চারতলা, সেখানে বসে আমরা কিন্তু একেবারে
এই প্রত্যেকটি ম্যাচের কমেন্ট্রি আপনার আমাদেরকে করতে হচ্ছে এবং আপনাদের জন্য সেটি আমরা নিবেদন করছি। এবং এই মুহূর্তে বল চলে গেল 500 টাকার বাইরে, ম্যাচ অফিসিয়াল ভুবন মোহন তরফদার, 30 বছর বয়স, ইয়াং ছেলে, যথেষ্ট ভবিষ্যৎ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ফিফা রেফারি এবং যিনি পেশায় একজন শিক্ষক, সমীর উদ্দিন উচ্চ বিদ্যালয় যেটি নীলফামারীতে অবস্থিত এবং সেখানে তিনি ক্রীড়া শিক্ষকের ভূমিকায় রয়েছেন। এবং আজকের এই ম্যাচে যিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন তার সহকারী দ্বয় হলেন ফেরদৌস আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ফিফা রেফারি, 28 বছর বয়স এবং ঢাকা আর একটি স্কুল অর্থাৎ রাজধানী উচ্চ বিদ্যালয় কলেজে তিনি শিক্ষকতা করেন এবং যিনি এফসির এলিট প্যানেলেরও সদস্য। এবং অপরজন হলেন মাসুদুর রহমান সুজন এবং অনমুল হক রিপেল যিনি ময়মনসিংহের ছেলে, ফোর্থ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে মনিরুল ইসলাম সাবেক ফিফা ব্যাচধারী রেফারি এবং যিনি ডেপুটি চেয়ারম্যান বাবুফের রেফারিজ কমিটির, তিনি আজকেও ম্যাচ কমিশনারের ভূমিকায় রয়েছেন। মান্না ফ্রাব্রিক আমরা লক্ষ্য করছি প্রথম কর্নার ঢাকা ব্রাদার্স ইউনিয়নের জন্য, মান্না ফ্রাব্রিক কিক নিয়েছেন, হেড রনির এখনো কিন্তু মাঠের মধ্যে রয়েছে, ভলি, চমৎকার ভলি বলবো এক্ষেত্রে, গোল, প্রথম গোল আজকের, দারুণ ভলি থেকে এক্ষেত্রে ওই মান্না ফ্রাব্রিক এবং 1-0 গোলে লিড নিল ব্রাদার্স ইউনিয়ন। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাসেল যিনি একটু আগে চমৎকার ভলিতে গোল করে দলকে 1-0 তে এগিয়ে নিলেন ম্যাচের 6 মিনিটের মাথায়। দারুণ একটি রিয়াকশন, দেখুন অ্যাকশন রিপ্লে, ডান পায়ে চমৎকার ইন সুইং এবং যেভাবে হেডটি নিয়ে, প্রথমে অবশ্য হেড নিয়েছিলেন রনি, পরবর্তীতে আমাদের সাইড ভলিতে তিনি গোল করলেন, অর্থাৎ রাসেল দলের প্রথমবারের মতো লিড টেনে দিলেন ম্যাচের, বয়স যখন 6 মিনিট। রাসেলকে আপনারা দেখতে পাচ্ছেন জার্সি নম্বর 15, সেন্টার মিডফিল্ডার এবং এই মুহূর্তে তিনি কাজের কাজটি করে প্রথমবারের মতো এগিয়ে দিলেন ব্রাদার্স ইউনিয়নকে, স্কোর লাইন ব্রাদার্স ইউনিয়ন 1 প্রথমার্ধে 6 মিনিটে কিন্তু লিড নিতে সক্ষম হয়েছে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন। দারুণ একটি গোলে নান্দনিক একটি গোল কিন্তু আমরা লক্ষ্য করেছি এক্ষেত্রে নাজমুল ইসলাম রাসেলের কাছ থেকে। সভ্য সমর্থকদেরকে আমরা দেখতে পাচ্ছেন যারা আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ উপভোগ করবার জন্য রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম যেটি ময়মনসিংহে অবস্থিত সেখানে তারা এসছেন এবং এই ভেন্যুতে 2টি রাউন্ডে সর্বমোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং একটি মাত্র বিরতি রয়েছে আগামী 15 তারিখ অর্থাৎ 15ই আগস্ট, যেটি যে কারণ আরেকটি আক্রমণ, বিপজ্জনক একটা পরিস্থিতি, তবে গোল লাইন থেকে প্রতিহত করলেন, এক্ষেত্রে রক্ষণ ভাগের খেলোয়াড় তা না হলে কিন্তু প্রায় এক্ষেত্রে গোলটা পরিশোধ করবার উপক্রম সৃষ্টি হয়েছিল আনবাকের সঙ্গে। মান্নাফ রাব্বি এক্ষেত্রে কর্নার কিকটি নিয়েছিলেন, দেখুন ব্রাদার্স ইউনিয়নের গোলটি মোহাম্মদ রনি হেড করেছিলেন এবং পরবর্তীতে কিন্তু দুর্দান্ত ভলি, সাইড ভলি এক্ষেত্রে ওই নাজমুল ইসলাম রাসেলের এবং যার কারণে কিন্তু আরামবাগের গোলরক্ষক পরাভূত হয়েছিলেন। থ্রো ইন এবং ভালো একটি সুযোগও কিন্তু তৈরি করেছিল পাল্টা আক্রমণ থেকে বলতে হয় কল্যাণ, এক্ষেত্রে আরামবাগ তারাও কিন্তু গোল পেতে পেতেও কিন্তু পায়নি সামান্যর জন্য। মহিলা দর্শকের একাংশ যারাও কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু বিন্দু এক্ষেত্রে এই জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2015-এ এবং প্রত্যেকটি দিনে কিন্তু আমরা চট্টগ্রামে দেখেছি, একই সাথে ময়মনসিংহের এই রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে একই ঘটনা পুনরাবৃত্তি, বিপজ্জনক পরিস্থিতি কিন্তু ওখানে ফাউল, নাকুচা অবশ্য নাকুচা না, ওখানে অবশ্য গোলরক্ষক উত্তম বড়ুয়াকে ধাক্কা দেওয়া হয়েছিল বিপজ্জনকভাবে, রেফারি অবশ্য স্ট্রেচারের আমন্ত্রণ জানিয়েছেন, তবে খেলা যে কারণে আংশিক বন্ধ, তবে একটু আগে অবশ্য দর্শনীয় সাইড ভলিতে গোল করে প্রথমবারের মতো লিড টেনে দিয়েছেন রাসেল, মিডফিল্ডার খেলোয়াড় দেখুন সভ্য সমর্থকদেরকে যারা দারুণ এনজয় করছেন একেবারে ম্যাচের, আমরা রিপ্লেতে আরও একবার দেখব কিভাবে ঘটনাটি ঘটেছিল সেটি, চমৎকার একটি প্রয়াস, দেখুন চমৎকার যেভাবে ক্রসটা করা হয়েছিল গোলরক্ষক উত্তম বড়ুয়া যখন নিজের হাতে নিতে গেলে তখনই কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো এবং রেফারি ফাউলের বাঁশি বাজিয়েছেন, ভালো একটি সিদ্ধান্ত দিয়েছেন ভুবন মোহন তরফদার, ইয়াং ছেলে, 30 বছর বয়স, যথেষ্ট ভবিষ্যৎ রয়েছে সামনে তার, চমৎকার একটি প্রয়াস। রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় বেঞ্চকে দেখতে পাচ্ছেন আরামবাগের সঙ্গে সাইফুল বারী টিটু, একই সাথে যিনি সহকারী কোচ বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তার পাশে রয়েছেন গোলরক্ষক কোচ, সাবেক জাতীয় গোলরক্ষক এক্ষেত্রে নিজাম মজুমদার, যার স্বর্ণালী অতীতটা তিনি কাটিয়েছেন ঢাকা ব্রাদার্স ইউনিয়ন, একই সাথে ঢাকা মোহামেডানের হয়ে 1-0 গোলে লিড ঢাকা ব্রাদার্স ইউনিয়নের আজকের এই ম্যাচে, প্রথমার্ধে 6 মিনিটে গোল করতে সক্ষম হয়েছেন এক্ষেত্রে নাজমুল ইসলাম রাসেল, কেস্টার আকান ক্রস, তবে এক্ষেত্রে কিন্তু
হেড করে ক্লিয়ার করবার চেষ্টা আকরামুজ্জামান লিটনের, পরবর্তীতে মিতুল হাসান, তিনি কিন্তু ভালো করেছেন। বল চলে এসেছে একেবারে মাঝমাঠ পেরিয়ে, এক্ষেত্রে ব্রাদার্স ইউনিয়নের অর্ধে, নিজেদের অর্ধ থেকে আক্রমণে উঠবার চেষ্টা ব্রাদার্স ইউনিয়নের। এক্ষেত্রে মোহাম্মদ মনির, অবশ্য বল চলে গেল পার্শ্বরেখার বাইরে, থ্রোইন আরামবাগের অনুকূলে। আকরামুজ্জামান লিটন লম্বা করে থ্রোইন করেছেন কেস্টন আকনের উদ্দেশ্যে। কেস্টন আকন অত্যন্ত বিপজ্জনক একজন খেলোয়াড় নিঃসন্দেহে, নাইজেরিয়ান খেলোয়াড়। পরবর্তীতে আকরামুজ্জামান লিটন এখনো তার নিয়ন্ত্রণে, কিন্তু সরাসরি বল চলে গেল গোলরক্ষক, এক্ষেত্রে ঢাকা ব্রাদার্স ইউনিয়নের উত্তম বড়ুয়া তার কাছে। কেস্টার আকান, যিনি এর আগের ম্যাচে উত্তর বারিধারার বিরুদ্ধে দুটি গোল করেছিলেন এবং তার সেই দুই গোলের সুবাদে উত্তর বারিধারাকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করেছিল আরামবাগ ক্রীড়া সংঘ, পূর্ণ পয়েন্ট লাভ করেছিল ঢাকা ব্রাদার্স ইউনিয়ন। তারা অবশ্য এখনো পর্যন্ত কোনো খেলায়, এর আগে যে তিনটি ম্যাচ তারা খেলেছে কোনোটিতেই জয়ের মুখ দেখতে পারেনি, দুটিতে ড্র এবং একটিতে পরাজয়, তাদের অ্যাকাউন্টে 2 পয়েন্ট। 2 মৌসুম পর বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লীগে রানার্স আপ হয়ে আবার উন্নীত হয়েছে এই পেশাদার ফুটবল লীগে। তারা বেলেগে নাম দিকে ফরোয়ার্ড মারিয়েছেন, এক্ষেত্রে এক্ষেত্রে নাকুচা শটটি নিয়েছিলেন, যেভাবে গোলরক্ষক তিনি ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করলেন মিতুল হাসান, একই সাথে যিনি আরামবাগ ক্রীড়া সংঘের দলীয় ক্যাপ্টেন। ডান দিক থেকে আক্রমণ, প্রতি আক্রমণে লম্বা করে বাড়িয়েছেন আক্রমণ ওঠার চেষ্টা আরামবাগ ক্রীড়া সংঘ। মনসুর রক্ষণ বাগের খেলোয়াড় অনেকটা ওভার লাভ করেছিলেন, দেখবো অ্যাকশন রিপ্লেতে কিভাবে বলটি পাস বাড়ানো হয়েছিল ডান দিকে। এক্ষেত্রে নাকুচা কিংসলে যেভাবে শটটি নিয়েছিলেন গোলরক্ষক, তিনি অবশ্য এক্ষেত্রে ওয়াল হয়ে দাঁড়ানোর কারণে গোল পাওয়া থেকে বঞ্চিত হয় ব্রাদার্স ইউনিয়ন দল। তবে ইতিমধ্যে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন দল। মতিঝিলের গোপীবাগে অবস্থিত এই ক্লাবটি গফর বেলুচ একসময় নন্দিত ক্রীড়া সংগঠক খেলোয়াড় ছিলেন, তার নামে তাকেই কিন্তু আমরা স্মরণ করতে পারি এবং তার কথা বললেই কিন্তু ব্রাদার্স ইউনিয়নের নামটি এসে যায় সভ্য সমর্থকদেরকে আমরা দেখতে পাচ্ছি। তবে মিতুল হাসান তিনি একটু আগে যেভাবে বলটি সেভ করেছিলেন ওই অবস্থায় আমার মনে হয় বুকে কিছুটা ব্যথা পেয়েছেন তিনি, গত ম্যাচ তিনি খেলেননি, পায়ে কিছুটা চোট ছিল, তবে চোটকে উপেক্ষা করে তিনি আবারও ফিরে আসছেন মাঠে। সভ্য সমর্থকদেরকে দেখতে পাচ্ছেন এবং সব বয়সের দর্শকেরা এসছেন, যারা অনেকে ভিআইপি গ্যালারিতে অবস্থান গ্রহণ করে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ উপভোগ করছেন। সরাসরি সম্প্রচার বৈশাখী টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডের পর্দায়, চোখ সরাবেন না। চট্টগ্রামের মতো ময়মনসিংহ কিন্তু প্রতিদিন আমরা মহিলা দর্শকদের উপস্থিতি লক্ষ্য করছি গ্যালারিতে, নিঃসন্দেহে তাদের এই উপস্থিতি কিন্তু ফুটবলের জন্য অত্যন্ত ইতিবাচক, দারুণ উৎসব মুখর পরিবেশ। চট্টগ্রামের মতো ময়মনসিংহেও বিশেষ করে অনেকদিন পর ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বড় মাপের একটি প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে এবং যার কারণে দর্শকদের মধ্যে কিন্তু দারুণ উৎসাহ এই লীগের খেলাগুলোকে কেন্দ্র করে। হেড করবার চেষ্টা এবং আবার আক্রমণের চেষ্টা আরামবাগের, লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য কেস্টার আকান, অবশ্য কেস্টার আকানকে এক্ষেত্রে কড়া পাহারায় রেখেছেন আব্বাস ইনিসা, কোনো ঝুঁকি নিলেন না আব্বাস ইনিসা এবং বল চলে গেল আবারও পার্শ্বরেখার বাইরে। 1-0 গোলে এগিয়ে এক্ষেত্রে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন। প্রথমার্ধে 6 মিনিটের সময় রাসেল দুর্দান্ত সাইড ভলিতে গোল করে লিড এনে দিয়েছেন ওই ঢাকা ব্রাদার্স ইউনিয়নের জন্য। আকরামুজ্জামান লিটন এসেছেন থ্রো ইন করবার জন্য, লম্বা করে থ্রো ইন করবেন বোঝাই যাচ্ছে, খেলোয়াড়দেরকে সবাইকে পেনাল্টি এরিয়ার মধ্যে অবস্থান নিতে বললেন, লম্বা করে থ্রো ইন করেছেন কেস্টার আকন, অবশ্য হেড করতে পারলেন না। পরবর্তীতে বল এখনও মাঠের মধ্যে এবং এখনও কিন্তু মাঠের মধ্যে রয়েছে, এক্ষেত্রে নাকোচা কিংসলে, তিনি অবশ্য বল পেলেন না, ইসা ইউসিফ। আকরামুজ্জামান লিটন আরামবাগে উঠছে, আরামবাগ আক্রমণে উঠছে, অবশ্য ব্যাকপাস এক্ষেত্রে ওকো সামনিক একেবারে ডান প্রান্তে, দেখা যাক, অবশ্য বল কিন্তু রাখতে পারলেন না, এক্ষেত্রে বল চলে গেল গোল লাইনের বাইরে, আরো একটি কর্নার আরামবাগের জন্য। শেষ মুহূর্তে কিছুটা ঝুঁকি নিলেন না রক্ষণবাগের খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন কমল, বলকে পাঠালেন গোল লাইনের বাইরে কর্নারের বিনিময়ে যাত্রায় রক্ষা, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কর্নার কিক নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন 26 অর্থাৎ জাফর ইকবাল, দেখা যাক বাম পায়ে তিনি কিক নেবেন, এই কর্নার থেকে সমতা ফিরিয়ে আনতে পারে কিনা আরামবাগ ক্রীড়া সংঘ দল, যাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আক্রমণ ভাগের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে পেনাল্টি এরিয়ার মধ্যে, কিন্তু এক্ষেত্রে অগাস্টিন বলসন ছিলেন প্রস্তুত, হেড করে সামনে বাড়িয়েছে অবশ্য নাকুচা কিংসলে, সেখান থেকে অবশ্য নাকুচার পায়ে লেগে বল অতিক্রম করলো সাইড লাইন, যে সূত্রে থ্রো ইন এসছে এই মুহূর্তে নাকুচা কিংসলে, এলিটা কিংসলে। এলিটা কিংসলে অবশ্য টিম বিজেএমসির হয়ে প্রতিনিধিত্ব করছেন, তবে
গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীর দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে। 5টি গোল করে সর্বোচ্চ গোলদাতা, একই সাথে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর হয়ে। এবং চট্টগ্রাম আবাহনী যারা এবারের আসরে প্রথম যে টুর্নামেন্ট স্বাধীনতা কাপ, সেখানে কিন্তু তারা চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করে, তবে বর্তমানে টিমটি চট্টগ্রামে অবস্থান করছে। ফ্রিকিক লাভ করেছে এক্ষেত্রে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন নিজেদের অর্ধ থেকে, যারা কিনা 1-0 গোলে লিড ইতিমধ্যে নিতে সক্ষম হয়েছে। প্রথমার্ধে 6 মিনিটে নাজমুল ইসলাম রাসেলের গোলে ফাউল, এক্ষেত্রে পেছন থেকে সেই রাসেল যিনি আজকের এখনো পর্যন্ত একমাত্র গোলদাতা, তিনি পেছন থেকে অবৈধভাবে খেলার চেষ্টা করেছিলেন যার কারণে ফাউল। ভাসানি কাকে দেবেন, একটু সময় নিয়ে ফরওয়ার্ড বাড়িয়েছেন, আক্রমণে উঠছে এক্ষেত্রে আবু সুফিয়ান সুফিল, চারজন খেলোয়াড় জাফর ইকবাল, আবু সুফিয়ান সুফিল, মোহাম্মদ আবদুল্লাহ এবং রবিউল হাসান, তারা কিন্তু তৃতীয় বিভাগের দিলকুশ স্পোর্টিংয়ে খেলেছিলেন এর আগের মৌসুমে এবং সেখান থেকে সরাসরি প্রিমিয়ার লিগের দল এই আরামবাগ ক্রীড়া সংঘের প্রথম একাদশের সুযোগ পাচ্ছেন। নিঃসন্দেহে দারুণ কৃতিত্বে তাদের জন্য, এবং একই সাথে অবশ্যই কৃতিত্ব দিতে হয় দলের কোচ সাইফুল বারী টিটুকে, যার জহুরি চোখ, তিনি এই রত্নগুলো খুঁজে নিয়ে এসেছেন একেবারে তৃতীয় বিভাগ থেকে এবং তাদেরকে সুযোগ দিয়েছেন। সেই তাদের তারা কিন্তু ইতিমধ্যেই নিজেদের যোগ্যতাও খুব ভালোভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন, বিশেষ করে জাফর ইকবাল এবং মোহাম্মদ আবদুল্লাহ, তারা দুজন ইতিমধ্যেই কিন্তু জাতীয় দলের যে প্রাথমিক স্কোয়াড ঘোষিত হয়েছে সেখানে কিন্তু তারা জায়গা পেয়েছেন। বৈশাখী টেলিভিশনকে অভিনন্দন জানিয়ে একটি ব্যানার নিয়ে এসেছে কিছু সভ্য সমর্থক, ধন্যবাদ বা অভিনন্দন পাওয়ার দাবি রাখে বৈশাখী টেলিভিশন। 132টি ম্যাচ সরাসরি আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান, এবং তাদের সঙ্গী হিসাবে রাষ্ট্রীয় একমাত্র স্যাটেলাইট চ্যানেল বিটিভি ওয়ার্ল্ড, তারাও কিন্তু যুক্ত হয়েছে। ক্যাস্টার এখন বাম দিক থেকে চিপ করেছিলেন, কিন্তু যেভাবে করলেন কিছুটা গতি বাড়িয়ে গতির সাহায্যে তিনি কিন্তু চিপটা করেছিলেন, পরবর্তীতে অবশ্য বল চলে যায় শেষ পর্যন্ত কল্যাণের বাইরে। তবে যেটি লক্ষ্য করলাম অফসাইড, দেখুন অ্যাকশন রিপ্লে, বাম দিক থেকে ঢুকেছিলেন তিনি, চিপ করেছিলেন, তবে তার আগেই তার অবস্থান ছিল অফসাইডে, যে কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক, কারণ অফসাইড হলে সবসময় ইনডাইরেক্ট ফ্রি কিকটা আসে, সেটি সংকেত আপনারা আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ভুবন মোহন তরফদার, নীলফামারীর ছেলে, যিনি অ্যাসিস্ট্যান্ট ফিফা রেফারি, আজকের এই ম্যাচ পরিচালনা করছেন। গোলরক্ষক উত্তম বড়ুয়াকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কিক নেবে নিজেই, লম্বা করে কিক নিয়েছেন, বল চলে আসলো অপর প্রান্ত আরামবাগ দলের সীমানাতে, 0-1 গোলে পিছিয়ে রয়েছে আরামবাগ ম্যাচের অর্থাৎ প্রথমার্ধে 6 মিনিটে। এক্ষেত্রে রাসেলের দেওয়া গোলের সুবাদে ব্রাদার্স ইউনিয়ন দল, তারা কিন্তু লিডটা নিজেদের অনুকূলে নিতে সক্ষম হয়েছে। জেবি গ্রুপ অর্থাৎ জেসভুইয়া গ্রুপ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর, একই সাথে মিডিয়া পার্টনার বৈশাখী টেলিভিশন, রেডিও পার্টনার রেডিও নেক্সট 93.2 FM, এবং একই সাথে অন্যান্য যে সকল কো স্পন্সর রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সাই গ্লোবাল স্পোর্টসের যৌথ প্রয়াসে এই নবম আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেটির নামকরণ করা হয়েছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2015-16, সেটি কিন্তু আস্তে আস্তে দর্শকদের হৃদয়ে জয় করবার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এলোমেলো কিক এক্ষেত্রে বলবো অকসামনিকের, এবং যার কারণে বল চলে গেল গোল লাইনের বাইরে, গোল কিক এক্ষেত্রে ঢাকা ব্রাদার্স ইউনিয়নের অনুকূলে। দর্শকদের একাংশ দেখুন, ইতিমধ্যে কিন্তু অনেক দর্শক মাঠে এসেছেন এবং আরও দর্শক কিন্তু প্রতি মুহূর্তেই স্টেডিয়ামে প্রবেশ করছেন। অবশ্যই ময়মনসিংহবাসীকে ধন্যবাদ জানাতে হয়, তাদের জন্য ভালো সুযোগ, সেই সুযোগটিকে কিন্তু তারা খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছেন স্টেডিয়ামে এসে এই দলগুলোর খেলা উপভোগ করবার যে সুযোগ তাদের জন্য তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সাইফ গ্লোবাল স্পোর্টসের যৌথ আয়োজনে, সেই সুযোগকে তারা কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করতে সক্ষম হচ্ছেন। প্রতিদিনই এই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করছি, মায়ের কোলে শিশু, সব কিছু মিলিয়ে দারুণ উৎসব মুখর পরিবেশ। এবং এই মুহূর্তে সূর্য অবশ্য মেঘের আড়ালে, তবে এখন এই বৃষ্টি নামতে পারে এরকম মেঘ নয়, মাঠে কিন্তু যথেষ্ট বাতাস প্রবাহিত হচ্ছে যার কারণে গরম থাকলেও কিন্তু বেশ ভালোভাবেই দর্শকরা গ্যালারিতে বসে আজকের এই খেলা উপভোগ করতে পারছেন। আরও একটি আক্রমণ ব্রাদার্স ইউনিয়ন দলে, তবে থ্রো ইন, বল চলে গেল সাইড লাইনের বাইরে, 1-0 গোলের ব্যবধানে ব্রাদার্স ইউনিয়ন দল এগিয়ে ম্যাচের 6 মিনিটে। রাসেলের দেওয়া গোলে লিডটা এখনো পর্যন্ত নিজেদের অনুকূলে নিতে সক্ষম হয়েছে, লম্বা করে থ্রো ইন, পরবর্তীতে অবশ্য টোকাদের সামনে বাড়িয়েছেন রাসেলের উদ্দেশ্যে, ডান দিক থেকে আক্রমণ ব্রাদার্স ইউনিয়ন দলে, তবে স্লাইডিং ট্যাকেল করলেন রক্ষণ বাগের খেলোয়াড় আকরামুজ্জামান লিটন, কর্নার লাভ করেছে এই মুহূর্তে ব্রাদার্স ইউনিয়ন দল, তাদের সামনে আরও একটি সুযোগ ব্যবধানকে দ্বিগুণ করবার, এবং দুটি দলে কিন্তু এই ম্যাচে তাদের অবশ্য চতুর্থ খেলা এটি। বিপিএল অবশ্যই লিখে নিজেদের গালে, বিপিএল লিখে তারা মাঠে এসেছেন
এই বিপিএল এর ম্যাচগুলো উপভোগ করবার জন্য। ঢাকা ব্রাদার্স ইউনিয়ন যারা 1-0 গোলে লিড, শফিকুল ইসলাম শফি বাপায় কর্নার কিক নেবেন, দেখা যাক এই কর্নার থেকে কি হয়। চমৎকার কিক নিয়েছিলেন অবশ্য ভাসানি, হেড করে ক্লিয়ার করেছেন, পুরোপুরি অবশ্য ক্লিয়ার করতে পারেননি। পরবর্তীতে মিতুল হাসান দলের গোল রক্ষক, তিনি অবশ্য নিজের নিয়ন্ত্রণে নিলেন, ছোট করে দিয়েছেন এক্ষেত্রে ভাসানি, লম্বা করে বাড়িয়েছেন, কাকে উদ্দেশ্য করে বাড়ালেন তিনি ভালো জানেন। এক্ষেত্রে অবশ্য দলের গোল রক্ষক ওই ঢাকা ব্রাদার্স ইউনিয়নের উত্তম বড়ুয়া, তিনি নিজের নিয়ন্ত্রণ নিলেন। 1-0 গোলে লিড এখনো পর্যন্ত ঢাকা ব্রাদার্স ইউনিয়নের। প্রথমার্ধে 6 মিনিটে নাজমুল ইসলাম রাসেল, তিনি দুর্দান্ত সাইড ভলিতে গোল করে দলের লিড এনে দিয়েছেন। এক্ষেত্রে অবশ্য মোহাম্মদ আবদুল্লাহ তিনি রাখতে পারলেন না, রিজার্ভ বেঞ্চ আপনারা লক্ষ্য করছেন, এবং দলের কোচ সাইফুল বারী টিটু, যার জহুরির চোখ, চারজন খেলোয়াড়কে তৃতীয় বিভাগ থেকে বাছাই করে নিয়ে এসে একেবারে এই প্রিমিয়ার লিগের শীর্ষ লীগ যেটি বাংলাদেশের, সেই লীগের দল আরামবাগ ক্রীড়া সংঘের প্রথম একাদশের সুযোগ করে দিয়েছেন। এবং সেই চারজনের দুজন জাফর ইকবাল এবং মোহাম্মদ আবদুল্লাহ, তারা ইতিমধ্যেই যে ন্যাশনাল স্কোয়াড ঘোষিত হয়েছে, প্রাথমিক যে স্কোয়াড, সেখানেও কিন্তু ইতিমধ্যে নিজেদের জায়গা তারা করে নিয়েছেন নিঃসন্দেহে দারুণ নৈপুণ্য। এবং তাদের নৈপুণ্যের কারণে কিন্তু আরামবাগ তারা ফেডারেশন কাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শেষ পর্যন্ত তারা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল, যদিও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। সেট পিচ চমৎকার কিক ইন সুইং, তবে আরামবাগ ব্রাদার্স ইউনিয়ন দলের একজন রক্ষণভাগের খেলোয়াড়ের মাথায় লেগে, এক্ষেত্রে কৃষ্ণপদ তার মাথায় লেগে বল অতিক্রম করলো গোল লাইন। আরো একটি কর্নার আরামবাগ ক্রীড়া সংঘের, এবং 29 রবিউল হাসান তৃতীয় বিভাগ থেকে উঠে আসা এই প্রতিমা, আর তিনি অবশ্য বাম পায়ে কিক নেবেন, হয়তো বা ইনসুইং করাবেন তিনি, সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে তিনি যাচ্ছেন। উভয় দলের একাধিক খেলোয়াড় রয়েছেন পেনাল্টি এরিয়ার মধ্যে, দেখা যাক সুযোগটাকে কাজে লাগাতে পারেন কিনা। তবে সেখান থেকে অবশ্য ক্লিয়ার করলেন মান্না প্রাব্বি, যশোরের একমাত্র ফুটবল একাডেমি শামসুলুদা ফুটবল একাডেমি থেকে বেরিয়ে আসা এই ফুটবল প্রতিভা, জার্সি নম্বর 12, এবং যশোরের চামুনকাটিতে যার জন্ম, এবং বাবাও ছিলেন একসময় কৃতি ফুটবলার, এবং বাবার পথকে অনুসরণ করে সন্তান অর্থাৎ ছেলেও এগিয়ে এসছেন ফুটবলে নৈপুণ্য দেখানোর জন্য। ফরওয়ার্ড বাড়িয়েছেন নাকুচা কিংসলে, এখনো বিপদ কাটেনি, তবে চমৎকারভাবে ক্লিয়ার করতে সক্ষম আরামবাগ, কিন্তু আবারও ডান দিক থেকে ঢোকার একটা চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন লাভ করেছে এক্ষেত্রে আরামবাগ ক্রীড়া সংঘ। দল স্কোর লাইন ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 1, আরামবাগ ক্রীড়া সংঘ 0। ইতিমধ্যে 21 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে, প্রথমার্ধের 1-0 গোলে লিড এখনো পর্যন্ত ঢাকা ব্রাদার্স ইউনিয়নের। এই অবস্থায় প্রথমবারের মতো কম বক্সে পরিবর্তন, আমন্ত্রণ জানাচ্ছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ছেলে মাহমুদুল হাসান মুরাদকে। ধন্যবাদ শ্রদ্ধাভাজন ডক্টর সাইদুর রহমান। খেলার ফলাফল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 1, প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ 0। আক্রমণে আরামবাগ শেষ পর্যন্ত বাধাপ্রাপ্ত, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন নয় অবশ্য, আমরা দেখতে পাচ্ছি ফ্রি কিক হবে। লিটন ডান প্রান্তে দিয়েছেন উদ্দেশ্য সামনিক, লম্বা করে বাড়ালেন ডিবক্সের ভেতরে, সময় মতো খেলোয়াড় ওখানে পৌঁছতে পারেননি, যার ফলে কোনো বিপদ হয়নি। গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দক্ষতা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম ময়মনসিংহে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকের এই ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড বনাম আরামবাগের মধ্যকারী ফুটবল খেলা আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখ এবং বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে। গোলরক্ষক উত্তম বড়ুয়া বল বসিয়েছেন কিক নেওয়ার জন্য, প্রতিপক্ষের সীমানায় উঠে এসেছেন উভয় দলের খেলোয়াড়রা, আমরা দেখতে পাচ্ছি উত্তম বড়ুয়া ডান পায়ের কিক নিয়েছেন প্রতিপক্ষের সীমানায়, বল কোমল দলীয় অধিনায়ক, এক্ষেত্রে অবশ্য কিংসলে নিজের নিয়ন্ত্রণে রাখার একটা প্রচেষ্টা, কিংসলে এখনও নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, শেষ পর্যন্ত করা মার্কিংয়ে রেখেছিলেন ওখানে জাফর ইকবাল আরামবাগের। বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন ব্রাদার্স ইউনিয়নের অনুকূলে, ট্রেন নেওয়ার জন্য প্রস্তুত মোহাম্মদ মনির, মনির থেকে আবার কিংসলে, কিংসলে দিয়েছেন বাম প্রান্তে, বল পেয়েছেন রাসেল একমাত্র গোলদাতা, ঠিকভাবে দিতে পারেননি প্রতিপক্ষ দলের কেস্টার আকন, আরামবাগের অন্যতম বিচক্ষণ খেলোয়াড়, দিয়েছেন ডান প্রান্তে, বল পেয়েছেন এক্ষেত্রে 27 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবু সুফিয়ান, চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন পাল্টা আক্রমণে আরামবাগ, সেন্টার করেছেন ডিবক্সের ভেতরে হেড, অবশ্য কাজের কাজটি হয়নি, এখনও নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, শেষ পর্যন্ত বল চলে গেল গোল
গোল লাইনের বাইরে জাফর ইকবাল ঠিকভাবে কিক নিতে পারেননি, কর্নার কিক আরামবাগের অনুকূলে, সামনে টুকা দিয়ে বাড়ালেন, এক্ষেত্রে অবশ্য জাফর ইকবাল বল পেয়েছেন, আবারও সেন্টার হলো ডিবক্সের ভেতরে, গোলের সম্ভাবনা এবং গোল, অসাধারণ দক্ষতায় এক্ষেত্রে আরামবাগের এবং কেস্টার আকন সেই বিপজ্জনক খেলোয়াড় নিজের নামের প্রতি সুবিচার করতে সক্ষম হলেন। আমরা দেখতে পাচ্ছি আরামবাগের খেলোয়াড়দের উল্লাস উচ্ছ্বাস, অর্থাৎ খেলার ফলাফল আরামবাগ ক্রীড়া সংঘ এক প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ঢাকা এক। চমৎকারভাবে হেডের মাধ্যমে বল পাঠিয়ে দিলেন আরামবাগের জালে, অ্যাকশন রিপ্লে যেভাবে গোলটি করা হলো, জাফর ইকবাল সেন্টার করলেন এবং সঙ্গে সঙ্গে কেস্টার আকন হেডের মাধ্যমে বল পাঠিয়ে দিলেন, কেস্টার আকনের মাথায় লেগে গোল পোস্টে জালে, অর্থাৎ এক এক গোলে সমতা এই মুহূর্তে রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহে। দর্শকদের উল্লাস উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি, দর্শকদের একাংশ প্রথমার্ধের খেলা এগিয়ে প্রচুর বাতাস রয়েছে অবশ্য আমরা যেখান থেকে কমেন্ট করছি, যদিও অবশ্য মাঠে রুদ্র কিন্তু বাতাস বইছে রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। সেন্টার সার্কেলের ভেতরে বল পেয়েছেন রাসেল, ব্রাদার্স ইউনিয়নের একমাত্র গোলদাতা, দিয়েছেন ডান প্রান্তে মোহাম্মদ মনি, ঠিকও দিতে পারেনি, বল চলে গেল সাইড লাইনের বাইরে, লিটন আরামবাগের থ্রো ইন নিলেন, এক্ষেত্রে অবশ্য সামনিক থেকে আবারও লিটন দিয়েছেন ডান প্রান্তে, কিন্তু ভুল পাস, লেফট উইং ব্যাক প্রতিপক্ষ দলের রনি, রনি থেকে রাসেল একমাত্র গোলদাতা, লেফট উইং ব্যাক ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ঢাকার, সামনে টোকা দিয়ে বাড়ালেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, ঠিকভাবে দিতে পারেননি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড বরাম আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যকার আজকের ম্যাচ এক এক গোলে সমতা বিরাজ করছে। বল পেয়েছেন রাসেল, লম্বা করে বাড়ালেন কিন্তু কার উদ্দেশ্যে, উদ্দেশ্যহীনভাবে অবশ্য, দুর্বল শট, বল চলে গেল গোলরক্ষক, নিজের গ্রিফে নিয়ে নিলেন, লম্বা করে ভলি করলেন মিতুল হাসান, সেন্টার সার্কেলের ভেতরে রাসেল, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ব্যাক পাস করলেন, বল পেয়েছেন কৃষ্ণাপদ, ডান প্রান্ত দিয়ে আক্রমণে ব্রাদার্স ইউনিয়ন, মোহাম্মদ মনির লম্বা করে বাড়ালেন, এক্ষেত্রে অবশ্য ডিবক্সের ভেতরে প্রতিপক্ষ দলের কিংসলে রয়েছেন, ওখানে কেস্টার আকন কিংসলে ছিলেন, শেষ পর্যন্ত অবশ্য রেফারির বাঁশি অত্যন্ত কঠোর হস্তে আজকে খেলা পরিচালনা করছেন রেফারি, গোলরক্ষক মিতুল হাসান তিনি বল বসালেন কিক নেওয়ার জন্য। রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকে এই গুরুত্বপূর্ণ ম্যাচ, তিন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইসা ইউসুফ লম্বা করে কিক নিয়েছেন, হেড হলো শফিকুলের, বল পেয়েছেন শফিকুল বা প্রান্তে, কৃষ্ণাপদ লেফট উইং ব্যাকের উদ্দেশ্যে বাড়ালেন, মনির ঠিকভাবে দিতে পারেননি, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন নেওয়ার জন্য প্রস্তুত ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের কোমল দলীয় অধিনায়ক, থ্রো ইন নিলেন, এক্ষেত্রে অবশ্য খেলোয়াড় রয়েছেন ওখানে সতীর্থ, ঠিকভাবে দিতে পারেননি, এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন কিংসলে, ভুল পাস পাল্টা আক্রমণে ভাসানি প্রতিপক্ষ দলের আরামবাগের, ব্যাক পাস করলেন লম্বা করে বাড়ালেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় কেস্টার আকন, একমাত্র গোলদাতা আরামবাগের, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এখন পর্যন্ত, চমৎকারভাবে কাটিয়েছেন একজনকে, অসাধারণ দক্ষতা দুজনকে কাটানোর প্রচেষ্টা কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। রিজার্ভ বেঞ্চ আমরা দেখতে পাচ্ছি, ম্যানেজার আমির খানকে আমরা দেখতে পেলাম, প্রথমে জাফর ইকবাল ভেবেছিলেন থ্রো ইন নেবেন, পরবর্তীতে লিটন প্রস্তুত, দর্শকদের একাংশ ময়মনসিংহ রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে, বল পেয়েছেন জাফর ইকবাল লম্বা করে বাড়ালেন ডিবক্সের ভেতর থেকে, ক্লিয়ার হলো কিংসলে রয়েছেন, দূর থেকে কিক তো দুর্বল কিক, রাসেল একমাত্র গোলদাতা ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ডান প্রান্তে, নিজেদের মধ্যে আদান প্রদান, আবারও বল পেয়েছেন কিংসলে, লম্বা করে বাড়ালেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় নেই ওখানে, বল চলে গেল সরাসরি মিতুল হাসানের, গোলরক্ষক তার গ্রিফে, দর্শকদের উল্লাস উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, মিতুল হাসান
দিয়েছেন ডান প্রান্তে নেড়া মাথার অধিকারী চার নম্বর জার্সি গরিত খেলোয়াড় রাইটিং ব্যাকের উদ্দেশ্যে বাড়ালেন মনসু ঠিকভাবে নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি পাল্টা আক্রমণে কৃষ্ণপদ লেফট উইং ব্যাক কৃষ্ণপদ কৃষ্ণপদ দিয়েছেন ডান প্রান্তে বল পেয়েছেন এক্ষেত্রে আঠাশ নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আবদুল্লাহ লম্বা করে বাড়ালেন ভুল পাস প্রতিপক্ষ দলের খেলোয়াড় কেস্টার আকন এক্ষেত্রে অবশ্য খেলার ফলাফল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ঢাকা এক প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ এক খেলার অবস্থায় আবারও ধারাভাষ্যকারে পরিবর্তন হচ্ছে আসছেন শ্রদ্ধাভাজন ডক্টর সাইদুর রহমান অসংখ্য ধন্যবাদ স্নেহভাজন মাহমুদুল আহসান মুরাদ যা হোক শেয়ানে শেয়ানে লড়াই হচ্ছে সব সমর্থকদেরকে আপনারা দেখতে পাচ্ছেন দারুণ এনজয় করছেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ভার্সেস আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচের ছ মিনিটে লিডে যায় রাসেলদা গোলের সুবাদে ব্রাদার্স ইউনিয়ন তবে ম্যাচের পঁচিশ মিনিটে কেস্টার আকনের দর্শনীয় হেড খুঁজে পায় প্রতিপক্ষ দলের এক্ষেত্রে সেই জাল অর্থাৎ সেই তিন কাঠের নিচে বলটি আশ্রয় নেয় ফলে এক একে আপাতত সমতা বিরাজ করছে এবং দুটি দলই কিন্তু একেবারে শক্তিমত্তার বিচারে প্রায় সেম সেম তবে মাঠের পারফরমেন্সে কে গিয়ে থাকবে ম্যাচ শেষে অর্থাৎ নব্বই মিনিটের খেলা শেষে ফলাফলটাই প্রকাশ করবে তবে প্রথমার্ধে খেলা চলছে একত্রিশ মিনিটে পদার্পণ করেছে এখনো পর্যন্ত এক এক গোলের সমতা পড়ন্ত বিকেল শ্রাবণের এবং সেই পড়ন্ত বিকেলে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই মুহূর্তে উপস্থিত হয়ে খেলা দেখছেন রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম যেটি ময়মনসিংহে অবস্থিত ইতিমধ্যেই জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসরে বান্নটি গোল হয়েছে এ পর্যন্ত এই আসরে এখনো পর্যন্ত বান্নটি গোল প্রথম পর্বে রাউন্ডে গোল হয়েছিল এগারোটি সেকেন্ড রাউন্ডে গোল হয়েছিল বাইশটি থার্ড রাউন্ডে গোল হয়েছিল এগারোটি মোট চুয়াল্লিশটি গোল হয়েছিল তৃতীয় রাউন্ডের রাউন্ড পর্যন্ত এবং এই রাউন্ডে অর্থাৎ ফোর্থ রাউন্ডে এখনো পর্যন্ত গোল হয়েছে আটটি গোলের খেলা ফুটবল সেই গোল দেখার জন্য দর্শকরা মাঠে আসেন যদি গোল না দেখেন তাহলে কিন্তু দর্শকদের মন প্রাণ ভরে না তবে আজকে কিন্তু দু দুটি গোল ইতিমধ্যে হয়েছে আরামবাগ এবং ব্রাদার্স ইউনিয়ন দু দলই একটি করে গোল করতে সক্ষম হয়েছে তবে জিততে হলে আরও গোল চাই এবং কোন দল আরও গোল করতে পারে সেটাই দেখার বিষয় কমলকে লক্ষ্য করছি এক্ষেত্রে অধিনায়ক ঢাকা ব্রাদার্স ইউনিয়নের তাকে দেবেন একটু সময় নিচ্ছেন এক্ষেত্রে টোকা দিয়ে বাড়ালেন অবশ্য মান্নাফ রাব্বি ব্যাকপাস করলেন আবার কমলের উদ্দেশ্যে স্কোয়ার করেছেন কৃষ্ণপদ তাকে দেবেন সময় নিয়ে নিজেদের অর্ধ থেকে আক্রমণ ওঠার চেষ্টা লম্বা করে বাড়িয়েছেন ফরওয়ার্ড অগাস্টিন অথবা নকোচা কিংসলে দুজনে কেউই কিন্তু পেলেন না পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা এক্ষেত্রে ইউসিফ আবারও সেই ইসা ইউসিফের উদ্দেশ্যে তিনি অবশ্য বল পেলেন না মোহাম্মদ আবদুল্লাহ দারুণ কর্নার কিক করেছিলেন তিনি এবং আবার আক্রমণের চেষ্টা অগাস্টিন অবশ্য অফ সাইডের ফাঁদে পড়লেন অন সাইডে থেকে আক্রমণে যেতে হবে অফ সাইডে থাকার মানেই হচ্ছে একটি ভালো আক্রমণের সম্ভাবনা নষ্ট হয়ে যাওয়া সভ্য সমর্থকদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যারা ক্যামেরা দেখলেই হাত নেড়ে অভিবাদনে জবাব দিচ্ছেন এবং দারুণ এনজয় করছেন রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহে উপস্থিত হয়ে এবং গত চব্বিশে জুলাই থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন রং লেগেছে এই জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ টোয়েন্টি ফিফটিন অ্যান্ড সিক্সটিনে এবং রং লাগানোর ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বন্ধু হিসেবে যাকে সঙ্গী পেয়েছেন সাইফ গ্লোবাল স্পোর্টসের সম্মানিত চেয়ারম্যান যশোরের কৃতি সন্তান এবং ফুটবলের এক নিবেদিত সেবক হিসেবে যিনি এগিয়ে এসছেন তরফদার মোহাম্মদ রুহুল আমিন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং একই সাথে যেভাবে প্রতিটি ম্যাচ আকর্ষণীয় করবার লক্ষ্যে এই সাইফ গ্লোবাল স্পোর্টস এবং বাবুফে যেভাবে কাজ করে যাচ্ছে একসাথে সত্যি কোনো প্রশংসাই কিন্তু যথেষ্ট নয় এবং আমরা আশা করব তাদের এই সদূর প্রসারী উদ্যোগ আগামীতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং এই মুহূর্তে কমবক্সে আমাদের সাথে যোগ দিয়েছেন যিনি সবসময় নিবিড় পর্যবেক্ষণ করছেন চিফ কোঅর্ডিনেটর হিসেবে যিনি এই টুর্নামেন্টের সাথে দায়িত্ব পালন করছেন শাকিল মাহমুদ চৌধুরী আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং সাইফ গ্লোবাল স্পোর্টসের হয়ে তিনি চিফ কোঅর্ডিনেটর হিসেবে এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত এবং তার আরও একটি পরিচয় রয়েছে বর্তমান স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন এবং শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের প্রথম চ্যাম্পিয়ন এক্ষেত্রে চট্টগ্রাম আবাহনীর নন্দিত এবং গর্বিত ম্যানেজার তিনি লম্বা করে বাড়িয়েছেন অবশ্য সহকারী রেফারির পতাকা যার মানে হচ্ছে জাফর ইকবাল তিনি অফসাইডের ফাঁদে পড়লেন আরও একবার আমির খান ম্যানেজার ঢাকা ব্রাদার্স ইউনিয়নের এবং বালগোপাল মহাজনকে আপনারা লক্ষ্য করলেন নেপালি কোচ ঢাকা মোহামেডান স্পোর্ট ঢাকা ব্রাদার্স ইউনিয়নের এবং ঐতিহ্যবাহী এই দল ঢাকা ব্রাদার্স ইউনিয়ন যাদেরকে একসময়
ঢাকার তৃতীয় শক্তি বলা হতো সেই ব্রাদার্স ইউনিয়ন, তাদের নেপালি কোচ, অত্যন্ত সফল কোচ এই বালগোপাল মহাজন, অনূর্ধ্ব ২৩ নেপালি দলকে যিনি বঙ্গবন্ধু গোল্ড কাপে চ্যাম্পিয়ন করাতে সক্ষম হয়েছিলেন, এই মুহূর্তে নেপাল জাতীয় দলেরও কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আক্রমণ সেন্টার, ভালো জায়গায় সেন্টারটি করেছিলেন বটে, তবে অগাস্টিন কিন্তু বলে নাগাল পেলেন না, পাল্টা আক্রমণে উঠছে এক্ষেত্রে আরামবাগ। আবু সুফিয়ান সুফিল, তরুণ খেলোয়াড় যিনি দিলকুশা স্পোর্টিংয়ে খেলেছিলেন তৃতীয় বিভাগের দলে, এর আগের মৌসুমে চার চারজন খেলোয়াড় যারা তৃতীয় বিভাগ থেকে সরাসরি এই প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছেন আরামবাগের হয়ে খেলোয়াড়ের জন্য, এবং ইতিমধ্যে নিজেদের প্রতিভার বিকাশ কিন্তু ঘটাতে সক্ষম হয়েছেন, বিশেষ করে জাফর ইকবাল এবং মোহাম্মদ আবদুল্লাহর কথা কিন্তু বারবার বলছি, যারা জাতীয় দলের যে প্রাথমিক স্কোয়াড সেই স্কোয়াডেও কিন্তু ইতিমধ্যে নিজেদের জায়গাটুকু করে নিতে সক্ষম হয়েছেন প্রতিভার ঝলক দেখিয়ে, এবং তাদের প্রতিভার সুবাদেই কিন্তু আরামবাগ ফেডারেশন কাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছিল, যদিও শেষ পর্যন্ত শিরোপা তারা জিততে পারেনি। কর্নার লাভ করেছে আরামবাগ ক্রীড়া সংঘ, মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাব যাদের জন্ম হয় ১৯৫৮ সালে এবং ১৯৯৫ সালে নেপালে অনুষ্ঠিত আনফা কাপে তারা চ্যাম্পিয়ন হয়, যেটি তাদের সেরা সাফল্য দেশে বা দেশের বাইরে। যাও কর্নার থেকে মান্না প্রাপি, যশোরের শামসুলুদা ফুটবল একাডেমি থেকে উঠে আসে ফুটবল প্রতিভা দুর্বল্লা কিক, কিন্তু সরাসরি গোল রক্ষক উত্তম বড়ুয়া, আমার মনে হাতে যেন সুপার গুলো লাগিয়ে মনে গোল পোস্টের নিচে তিনি দাঁড়িয়ে, চমৎকার কিকটি আমরা দেখলাম জাফর ইকবালের কাছ থেকে, আচমকা কিক নিয়েছিলেন, তবে গোল রক্ষক প্রস্তুত ছিলেন, আরও একবার আমরা রিপ্লেতে দেখবো। দেখুন জাফর ইকবাল তিনি যে জায়গাটিতে বল পেয়েছিলেন চকিতে কিকটি নিয়েছিলেন, তবে গোলরক্ষক কিন্তু দারুণ তৎপরতায় উত্তম বড়ুয়া প্রতিহত করতে সক্ষম হলেন, না হলে অবশ্যই বলবো ভালো তার কিকটি ছিল, এবং একেবারে সাইড পোস্ট ঘেঁষে তিনি কিকটি নিয়েছিলেন, গোল হওয়ার মতো সম্ভাবনা ছিল, এক্ষেত্রে উত্তম বড়ুয়া তৎপর থাকার কারণে কিন্তু গোলটি পেলেন না জাফর ইকবাল। প্রতি আক্রমণে ফরওয়ার্ড বাড়িয়ে ছিলেন, বিপজ্জনক একটা অবস্থা, নিজেদের জালে নিজেরাই কিন্তু বল ঢুকিয়ে তার একটা পপকর্ন সৃষ্টি করেছিলেন, তবে এক্ষেত্রে ভাগ্য দেবী যেন ভর করলো, এই বার পোস্ট সাইড পোস্টে লেগে প্রতিহত না হলে কিন্তু ব্রাদার্স ইউনিয়ন দল আত্মঘাতী গোলের সুবাদে পিছিয়ে পড়তে চলেছিল, একেবারেই সৌভাগ্য বলতে হবে ব্রাদার্স ইউনিয়নের, নিজেদের ভুলে নিজেরাই কিন্তু গোল খেয়ে যাচ্ছিল। আর একবার দেখুন এক্ষেত্রে ওকো সামনিক, তিনি ফরওয়ার্ড বাড়িয়েছিলেন, ক্লিয়ার করতে গিয়েছিলেন ঠিকভাবে করতে পারেননি, গোল রক্ষক অনেকটা গিয়েছিলেন উত্তম বড়ুয়া, পোস্টের দিকে যাচ্ছিল, তবে বার কিন্তু এক্ষেত্রে বার পোস্ট তাদের পক্ষ নিল, অর্থাৎ ঢাকা ব্রাদার্স ইউনিয়নের পক্ষ নিল, বাধা হয়ে দাঁড়ালো গোল হওয়ার ক্ষেত্রে, এবং যার কারণে কিন্তু সৌভাগ্য বলতে হবে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন, গোল খেতে খেতেও কিন্তু তারা বেঁচে গেল এক্ষেত্রে। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2015-16 এর ম্যাচ নাম্বার 23, এবং এই ভেন্যুতে দুই রাউন্ডের সর্বমোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং প্রত্যেক দিন 4টায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সাইফ গ্লোবাল স্পোর্টস, মূলত দেশের ঘরোয়া ফুটবলে নতুনত্ব রঙিন করবার লক্ষ্যে তাদের এই চমৎকার এবং প্রশংসনীয় উদ্যোগ, 132টি ম্যাচ দুইটি পর্ব মিলিয়ে এবং 4টি ভেন্যু আপাতত নির্ধারণ করেছে আয়োজকেরা, এবং ফুটবলের নতুনত্ব নিয়ে ফুটবলকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই বাবুফে এবং সাইফ গ্লোবাল স্পোর্টসের এই যৌথ প্রচেষ্টা। সভ্য সমর্থকদেরকে আপনারা দেখতে পেলেন যারা গ্যালারির বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করে প্রত্যেক দিন তারা কিন্তু একটি করে ম্যাচ উপভোগ করছেন, এবং তাদের সঙ্গে মহিলা দর্শকদেরকেও দেখতে পাচ্ছি, ওই যে কথাই বলে যে মেয়ে রাঁধতে জানে সে নাকি চুল বাঁধতেও জানে, এবং গ্যালারিতে যারা উপস্থিত তারা কিন্তু একই সাথে সেলফি তোলায় ব্যস্ত, মাঠে এসছেন আর সেই সেই স্মৃতিকে ক্যামেরা বন্দি করে রাখবেন না সেটি কিন্তু হতে পারে না, এবং পরবর্তীতে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থানও জানিয়ে দিতে পারবেন যদি স্মৃতিগুলো ধারণ করে রাখতে পারেন। স্কোয়ার করেছেন এক্ষেত্রে নিজেদের অর্ধ থেকে আক্রমণ ওঠার চেষ্টা, কৃষ্ণপদ সামনে বাড়িয়েছেন নাজমুল ইসলাম রাসেল যিনি গোল করেছিলেন ঢাকা ব্রাদার্স ইউনিয়নের পক্ষে, দুর্দান্ত সাইড ভলিতে রাসেল গোলটি করতে সক্ষম হয়েছিলেন, লম্বা করে বাড়িয়েছেন, অবশ্য এক্ষেত্রে একাধিক খেলোয়াড় কাড়াকাড়ি এবং শেষ পর্যন্ত রেফারি ভুবন মোহন তরফদার তিনি বাঁশি বাজিয়ে ফ্রি কিকের নির্দেশ দিলেন, ফ্রি কিক লাভ করেছে এক্ষেত্রে আরামবাগ ক্রীড়া সংঘ নিজেদের অর্ধ থেকে। প্রথমার্ধের খেলা চলছে, ভাসানি, পুরো নাম আব্দুল হামিদ শেখ ভাসানি, খুলনার নৈহাটি স্পোর্টিং ক্লাব থেকে উঠে আসা আরেকজন ফুটবল প্রতিভা, এবং যে নৈহাটি ক্লাব থেকে বেরিয়ে এসেছিলেন জাতীয় দলের সাবেক নন্দিত ফুটবলার যিনি বর্তমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুল সালাম মুর্শিদি, যার অনন্য একটি রেকর্ড রয়েছে ঢাকার ঘরোয়া ফুটবলে, এক মৌসুমে সর্বোচ্চ ২৭টি গোল করে এখনো পর্যন্ত সেই রেকর্ডের অধিকারী তিনি, এবং
87-88 মৌসুমে ঢাকা মোহামেডানের হয়ে এই রেকর্ডটি তিনি করতে বা এই কীর্তিটি করতে তিনি সক্ষম হয়েছেন। আবারও ভাসানি কল্যাণ নৌহাটির কথা তুমি বলছিলে, একই সাথে নৌহাটি স্কুলের কথা মনে পড়ে যায়। সেই স্কুলের হেডমাস্টার রবিউল ইসলাম পলাশ, যিনি বেতারে সহভাষ্যকার হিসেবে আমাদের সাথে কাজ করে থাকেন, তিনি কিন্তু সেই স্কুলের হেডমাস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং নৈহাটি স্কুলের কিন্তু একটি বড় মাঠ রয়েছে, যেখান থেকে অনেক ফুটবলার কিন্তু বের হয়ে এসেছে, বিভিন্ন সময়ে তারা খুলনা লিগে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছেন। দূরপাল্লার শট, এলোমেলো কিক, রিজার্ভ বেঞ্চে খেলোয়াড়, রিজার্ভ বেঞ্চটাকে দেখতে পেলেন যেখানে রয়েছেন সাইফুল বারি, টেটু, আরামবাগ ক্রীড়া সংঘের কোচ, জাতীয় দলের সহকারী কোচ, তার পাশেই দলীয় ম্যানেজার, একই সাথে রয়েছেন গোলরক্ষক কোচ নিজাম মজুমদার, তাদের প্রত্যেককে আপনারা দেখতে পেলেন এক ঝলকে। যাক, প্রতি আক্রমণে অগাস্টিন বাসন সেখান থেকে লম্বা করে সামনে বাড়িয়েছেন, দিলেন মোহাম্মদ রনির উদ্দেশ্যে ডান দিক থেকে আক্রমণ ব্রাদার্সিনা দল, ক্রস, কিন্তু শেষ পর্যন্ত অবশ্য ভাসানি অনেকটা ব্যাকপাসের মতো করে খেলেছিলেন। পরবর্তীতে গোলরক্ষক মিতুল হাসান, যশোর জেলা দলের খেলোয়াড়, জেলা দলের হয়ে দীর্ঘদিন তিনি গোলরক্ষকের ভূমিকায় ছিলেন, যশোর জেলার হাসিমপুর থেকে উঠে আসে ফুটবল প্রতিভা শফিয়ার রহমান এবং হালিমার গোল আলোকিত করে যার জন্ম হয়েছিল তৃতীয় সন্তান হিসেবে, এবং বাবা মা স্বপ্ন দেখছেন ছেলে বড় তারকা হবে ফুটবলে এবং জাতীয় দলে একসময় প্রতিনিধিত্ব করবে, সেটি তাদের স্থানীয় যারা দর্শক বা স্থানীয় যারা রয়েছেন তাদের প্রত্যাশা। আরো একটি আক্রমণ ছিল আরামবাগের দর্শকদের একাংশ আপনারা দেখুন, আজকে কিন্তু ইতিমধ্যে পশ্চিম গ্যালারিতে প্রচুর দর্শক, এই মুহূর্তে অবশ্য দারুণ পরিবেশ বিরাজ করছে এই ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে, কারণ মেঘের আড়ালে সূর্য এবং দারুণ বাতাস প্রবাহিত হচ্ছে এই বিকেলে, দারুণ পরিবেশ, নিঃসন্দেহে ফুটবল উপযোগী পরিবেশ বিরাজ করছে এবং দর্শকরা কিন্তু মনের আনন্দে ফুটবল ম্যাচ উপভোগ করছেন। গতিময় ফুটবল অবশ্যই উপহার দিচ্ছে এই মুহূর্তে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন এবং আরামবাগ ক্রীড়া সংঘ, এবং দর্শকরা যারা স্টেডিয়ামে উপস্থিত এবং মনিটরের সামনে যারা বসে বৈশাখী টিভি অথবা বিটিভি ওয়ার্ল্ডে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার উপভোগ করছেন, নিশ্চয়ই অনুভব করছেন যে কতটা দ্রুত গতির ফুটবল এই দুই দলের খেলোয়াড়েরা উপহার দিয়ে চলেছেন। দূরপাল্লার ক্রস, কিন্তু সরাসরি গোলরক্ষক উত্তম বড়ুয়ার অনুকূলে, জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2015-16 এর প্রথমার্ধে খেলা চলছে, 42 মিনিটে পদার্পণ করেছে ম্যাচের বয়স, 1-1 গোলে সমতা, প্রথমার্ধে 6 মিনিটে রাসেলের গোলে লিড নেয় ব্রাদার্স ইউনিয়ন এবং প্রথমার্ধের 25 মিনিটে কেস্টার আকন সেই গোলটি পরিশোধ করে খেলায় দলকে ফেরাতে সক্ষম হন, এবং যার সুবাদে এখনো পর্যন্ত 1-1 গোলে সমতা। লাইভ সম্প্রচার আসছে দুটি চ্যানেল, বিটিভি ওয়ার্ল্ড এবং বৈশাখী টেলিভিশনের পর্দা, এবং কমবক্সে রয়েছি আমরা দুজন, ডক্টর সাইদুর রহমান এবং আমি কুমার কল্যাণ, আর অতিথি ভাষ্যকার হিসেবে রয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ছেলে মাহমুদুল হাসান মুরা। বল আবারও গোল লাইনের বাইরে, গোল কিক, এক্ষেত্রে ঢাকা ব্রাদার্স ইউনিয়নের কোচ বালগোপাল মহাজন এবং আরামবাগের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল বারি টিটু, এবং সাইফুল বারি টিটু নিঃসন্দেহে অত্যন্ত উঁচু মানের একজন কোচ, যিনি কিনা ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। লম্বা করে গোল কিক থেকে রাসেল, অবশ্য রাসেল রাখতে পারলেন না, আরামবাগের আক্রমণের চেষ্টা মোহাম্মদ আবদুল্লাহ, এখনো মোহাম্মদ আবদুল্লাহ নিয়ন্ত্রণে, ফরওয়ার্ড বাড়িয়েছেন কেস্টার আকান, বিপজ্জনক খেলোয়াড় কেস্টার আকান, যিনি ইতিমধ্যেই তিনটি গোল করেছেন এই মৌসুমে। আমির খানকে আপনারা লক্ষ্য করছেন, ম্যানেজার ঢাকা ব্রাদার্স ইউনিয়নের, একসময়ের জাতীয় দলের খেলোয়াড়, যে কথা বলছিলাম কোলোমুসা, আহমেদ কোলোমুসা যার পুরো নাম, ঢাকা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের আক্রমণ ভাগের খেলোয়াড়, চারটি গোল তার নামের পাশে, রুবেল মিয়ার এবং কেস্টার আকান দুজনে করেছেন এ পর্যন্ত তিনটি করে গোল। কর্নার, হালকা আউটসাইন, কিন্তু তার আগেই অবশ্য বল অতিক্রম করে গোল লাইন, যে সূত্রে অবশ্য গোল কিক থেকে পুনরায় খেলা আবার শুরু হলো। আক্রমণে ব্রাদার্স ইউনিয়ন দল, 1-1 গোলে সমতা রয়েছে, মোহাম্মদ মনির এখন তার নিয়ন্ত্রণ, সেখান থেকে অবশ্য সামনে বাড়িয়েছেন শফিকুল, শফিকুল থেকে স্টপার ব্যাক কৃষ্ণপদ, দলীয় ক্যাপ্টেন এক্ষেত্রে কমল, কুষ্টিয়ার পোড়াদাহ থেকে উঠে আসে এই ফুটবল প্রতিভা, দীর্ঘ 3 বছর যাবৎ তিনি ব্রাদার্স ইউনিয়নের অধিনায়কত্ব করছেন, এবং এই মুহূর্তে দিলেন ডান প্রান্তে মোহাম্মদ মনিরের উদ্দেশ্যে, আক্রমণে উঁচু করে সামনে বাড়িয়েছেন, তবে এক্ষেত্রে স্টপার ব্যাক আব্দুল হামিদ শেখ ভাসানি তার নিয়ন্ত্রণে, আরো একজন ভাসানির নাম মনে পড়ে যায়, মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানি, যার নামের সাথে এই খেলোয়াড়টির নামের মিল রয়েছে। ডান দিকে মোহাম্মদ মনির ক্রস করতে পারেন, তবে চমৎকারভাবে সেখানে প্রতিহত করলেন আকরামুজ্জামান লিটন, বল চলে গেল শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে। এক্ষেত্রে থ্রো ইন ঢাকা ব্রাদার্স ইউনিয়নের অনুকূলে, ঢাকা ব্রাদার্স ইউনিয়ন প্রথমে গোল করেছিল, অবশ্য সেই লিড কিন্তু তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, গোল পরিশোধ করেছিলেন কেস্টার আকান আরামবাগের পক্ষে, 25 মিনিটের সময় 6 মিনিটে গোলটি করেছিলেন রাসেল,
এবং 25 মিনিটে কেস্টার আকান গোলটি পরিশোধ করতে সক্ষম হয়েছিলেন। মাহমুদ মনির এসেছেন ট্রেন করবার জন্য, ট্রেন করলেন, এক্ষেত্রে রনি সেন্টার করতে পারেন, অবশ্য টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, ভুল পাস, ওয়ালসান অবশ্য বল পেলেন না, পাল্টা আক্রমণে উঠছে আরামবাগ, জাফর ইকবাল দ্রুত গতিতে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা, অবশ্য তাকে পেছন থেকে ট্যাকেল করলেন, এক্ষেত্রে পেছন থেকে ট্যাকেল করলেন, এক্ষেত্রে শফিকুল ইসলাম শফি তিনি ট্যাকেল করলেন পেছন থেকে, যার কারণে ফাউল ফ্রি কিক লাভ করেছে ওই আরামবাগ ক্রীড়া সংঘ। দর্শকদের একাংশ দেখুন, বেশ উল্লেখযোগ্য সংখ্যক দর্শক কিন্তু আজকেও যথারীতি ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন এবং আমাদের সাথে বিভিন্নভাবে স্টেডিয়ামে আমরা দেখেছি যারা ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন, মুকুল নিকেতনের ক্যাডেট এবং আনন্দমোহন কলেজের বিএনসিসি সদস্যবৃন্দ, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আনন্দমোহন কলেজ অত্যন্ত পুরাতন একটি শিক্ষা নিকেতন বা বিদ্যা নিকেতন, দেখুন অ্যাকশন রিপ্লে বাম দিক থেকে যেভাবে এগিয়ে গিয়েছিলেন জাফর ইকবাল, বিপজ্জনক পরিস্থিতি, গোল! জাফর ইকবাল এই মুহূর্তে তিনি কিন্তু দলকে আনন্দের জোয়ারে ভাসালেন, আরামবাগের সমর্থকদের উল্লাস এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জাফর ইকবালের গোলে গোলরক্ষক উত্তম বড়ুয়া কিন্তু বোকা বললেন বলতে হবে, বুঝতে পারেননি গোল হতে পারে। জাফর ইকবাল এবং মোহাম্মদ আব্দুল্লাহকে আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত উদীয়মান প্রতিশ্রুতিশীল একজন তরুণ এই জাফর ইকবাল, এবং তার গোলে কিন্তু লিড নিতে সক্ষম হলো আরামবাগ ক্রীড়া সংঘ, যারা প্রথমে পিছিয়ে পড়েছিল এবং পরবর্তীতে দুটি গোল করে তারা কিন্তু লিড নিতে সক্ষম হলো। একেবারে 45 মিনিটে, প্রথমার্ধের 45 মিনিটে এই গোলটি এসছে, আমরা রিপ্লেতে দেখবো। এক্ষেত্রে অ্যাডেড টাইম অবশ্যই ইতিমধ্যেই 2 মিনিট জানানো হয়েছে। জাফর ইকবাল যিনি গোলদাতা তাকে আপনারা লক্ষ্য করছেন, অত্যন্ত কুশলী একজন খেলোয়াড়, প্রতিশ্রুতিশীল একজন খেলোয়াড়, আগামী দিনে অনেক দিন হয়তো আমরা তাকে দেখবো বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে। বয়স অত্যন্ত কম, তবে প্রতিভা সাক্ষর রেখে যাচ্ছেন আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে তৃতীয় বিভাগ ফুটবল লিগে। দিলকুশার হয়ে নজর কেড়ে নৈপুণ্য দেখিয়েছিলেন, পরবর্তীতে আকৃষ্ট হয়েছিলেন সাইফুল বারী টিটুর নজরে, এবং পরবর্তীতে তিনি কিন্তু এই প্রিমিয়ার লিগে অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবার জন্য সুযোগটা করে দিয়েছিলেন, এবং সেই সুযোগটাকে কাজে লাগানোর একটা প্রয়াস প্রত্যেকটি ম্যাচে জাফর ইকবালের, এবং তারুণ্যের জয়গান সর্বক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ক্যাস্টার এখন প্রতি আক্রমণে আরামবাগ, যারা 2-1 গোলের ব্যবধানে এখনো পর্যন্ত এগিয়ে। আমরা একটু আগে তারুণ্যের কথা বলছিলাম, তারুণ্য সবসময় উদ্বুদ্ধ করে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে। রিজার্ভ বেঞ্চের আমরা এক্ষেত্রে বাদশাকে দেখতে পাচ্ছি, নানামাতার খেলোয়াড় স্যালুট জানালেন তিনি, এবং রিজার্ভ বেঞ্চে রয়েছেন এক্ষেত্রে কুষ্টিয়া থেকে উঠে আসা এই ফুটবল প্রতিভা, যাকে হয়তোবা দ্বিতীয়ার্ধে আমরা দেখতে পাবো। তারুণ্যের কথা বলছিলাম, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি ক্ষেত্রেই তারুণ্যের যে জয়গান সেটি ছুটছে তো ছুটছে এবং ছুটবে আগামীতে, সেটি আমাদের প্রত্যাশা, এবং তরুণরাই এগিয়ে দেবে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে, সেটি আমরা প্রত্যাশা করি। এক্ষেত্রে উদ্দেশ্য ছিল ওই আক্রমণভাগের খেলোয়াড় নাকোচা কিংসলে, তিনি অবশ্য বল পাননি, পাল্টা আক্রমণে উঠছে আরামবাগ, ওকো সামনিক এবং রবিউল, অবশ্য সেই সাথে রেফারি ভুবন মোহন তরফদার লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের 45 মিনিটের খেলা শেষ, হাফ টাইম স্কোর লাইন। আমরা এক্ষেত্রে হাফ টাইম স্কোর লাইন, আরামবাগ ক্রীড়া সংঘ 2 ঢাকা ব্রাদার্স ইউনিয়ন 1। পরবর্তীতে অবশ্য 25 মিনিটের সময় কেস্টার আকান গোলটি পরিশোধ করতে সক্ষম হয়েছিলেন, সমতা ফিরে এসেছিল খেলায়, এবং একেবারে প্রথমার্ধের শেষ মিনিটে অর্থাৎ 45 মিনিটের সময় আরও একটি গোল করেন জাফর ইকবাল, যার কারণে 2-1 গোলের লিড এই মুহূর্তে আরামবাগ ক্রীড়া সংঘের। আক্রমণের চেষ্টা কেস্টার আকান, তিনি অবশ্য বল রাখতে পারলেন না, রবিউল তিনিও রাখতে পারলেন না, পরবর্তীতে কমল অধিনায়ক, যার পুরো নাম ওই ঢাকা ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক ইবায়েত হোসেন কমল, অবশ্য একজন খেলোয়াড়কে আমরা লক্ষ্য করছি, তিনি আঘাতপ্রাপ্ত রবুল হাসানকে আমরা লক্ষ্য করছি, মাঝ মাঠের খেলোয়াড় আরামবাগ ক্রীড়া সংঘের। দর্শকদেরকে দেখুন, এবং বেশ ভালো বাতাস প্রবাহিত হচ্ছে কিন্তু এই মুহূর্তে, যার কারণে দর্শকদেরকে কিন্তু খুব একটা গরমের যে কষ্ট সেটি ভোগ করতে হচ্ছে না। রিপ্লেতে আমরা আরও একবার দেখব যে কীভাবে ফাউলটি করা হলো। এই যে দেখুন, রবিউল হাসানকে এক্ষেত্রে ফাউল করলেন কৃষ্ণপদ, এবং যার কারণে কিন্তু রেফারি কৃষ্ণপদ কিছুটা, এক্ষেত্রে রবিউল হাসান কিছুটা আঘাতপ্রাপ্ত আমরা লক্ষ্য করছি, তিনি আস্তে আস্তে মাঠের বাইরে চলে যাচ্ছেন। দর্শকদের একাংশ আরও একবার দেখুন,
প্রতিদিনই কিন্তু আমরা প্রচুর দর্শককে মাঠে এসে খেলা উপভোগ করতে দেখছি এবং এই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সাইব গ্লোবাল স্পোর্টস যৌথভাবে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলাগুলোকে বাংলাদেশের বিভিন্ন ভেনুতে ছড়িয়ে দিয়েছে। প্রাথমিকভাবে যে সেই উদ্দেশ্য সফল তাতে কোনো সন্দেহ নেই। আবারও বল মাঠের বাইরে, আরামবাগ ক্রীড়া সংঘ 2-1 গোলের লিড। এই খেলায় এখনো পর্যন্ত একটি ম্যাচে, এর আগে তারা জয়লাভ করেছিল, সেটি ছিল উত্তর বারিধারার বিরুদ্ধে এবং একটিতে তারা ড্র করেছিল এবং অপরটিতে তারা পরাজিত হয়েছিল। সব মিলিয়ে 3 খেলায় তাদের পয়েন্ট 4 এবং থার্ড রাউন্ড শেষে তারা পয়েন্ট টেবিলের 6 নম্বরে ছিল। অবশ্য ফোর্থ রাউন্ডের ম্যাচ এটি, এই দুই দলের চতুর্থ খেলা এটি। কোমল অধিনায়ক ঢাকা ব্রাদার্স ইউনিয়নের কিক নেবার জন্য প্রস্তুত, লম্বা করে কিক নিয়েছেন, উদ্দেশ্য আক্রমণ ভাগের খেলোয়াড়, এক্ষেত্রে নাকোচা কিংসলে। অবশ্য হেড করেছেন ভাসানি, পরবর্তীতে ব্যাকপাস, এক্ষেত্রে শফি স্কোয়ার করেছেন রাসেল, যিনি গোল করেছিলেন, প্রথম গোল করেছিলেন ব্রাদার্স ইউনিয়নের পক্ষে। আবারও সেই শফি ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন, ঠিকভাবে অবশ্য দিতে পারেনি একাধিক খেলোয়াড়। পরবর্তীতে রনি এবং টোকা দিয়ে আবারও সামনে দেবার চেষ্টা এবং আবারও কিন্তু আবারও আক্রমণের চেষ্টা বা প্রান্ত দিয়ে আরামবাগের এবং ভালো জায়গায় বল দিয়েছেন কেস্টার আকন। অবশ্য বলের গতি বেশি, যার কারণে কেস্টার আকনের পক্ষে সম্ভব হলো না। স্কোর লাইন এই মুহূর্তে আরামবাগ ক্রীড়া সংঘ 2 ঢাকা ব্রাদার্স ইউনিয়ন 1। সুপ্রিয় দর্শক, আরও একটি আক্রমণের চেষ্টা, যাই হোক সুপ্রিয় দর্শক আপনাদেরকে চলুন নিয়ে যাই ডাগ আউটে, যেখানে অপেক্ষায় রয়েছেন সহভাষ্যকার কুমার কল্যাণ। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2015 এর গুরুত্বপূর্ণ ম্যাচ এবং যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে আরামবাগ ক্রীড়া সংঘ এবং তাদের প্রতিদ্বন্দ্বী ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। দ্বিতীয়ার্ধের খেলা সবে মাত্র শুরু হয়েছে এবং যেখানে লিডটা এই মুহূর্তে আরামবাগের অনুকূলে এবং যারা তারা অবশ্য 2-1 গোলের ব্যবধানে এগিয়ে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। আর এই অবস্থায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, আমি কুমার কল্যাণ। আর অতিথি হিসেবে আমার সঙ্গে রয়েছেন ময়মনসিং 3 আসন গৌরীপুরের সেই আসনটির মাননীয় সংসদ সদস্য জনাব নাজিমউদ্দিন আহমেদ। আমি কথা বলবো তার সাথে, তিনি কথা বলবেন আমার সাথে। জনাব নাজিমউদ্দিন আহমেদ, সাইব গ্লোবাল স্পোর্টসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ধন্যবাদ স্যার। 2004 সালের পর 2016, অর্থাৎ মাঝখানে 12 বছরের একটা গ্যাপ, দীর্ঘ 12 বছর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সাইব গ্লোবাল স্পোর্টসের যৌথ আয়োজনে এই জমজমাট প্রতিযোগিতা জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজিত হচ্ছে ময়মনসিংয়ের এই রকিবউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এবং 12টি ম্যাচ এখানে আয়োজিত হবে। সব কিছু মিলিয়ে আপনার প্রতিক্রিয়া? আজকে বাংলাদেশ ফেডারেশন আয়োজিত যে খেলা, ময়মনসিং রফিকউদ্দিন বীর মুক্তিযোদ্ধা রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিং, এটা বিভাগীয় স্টেডিয়াম। আমরা ফুটবল ফেডারেশনকে অভিনন্দন জানাই যে এই বৃহত্তর ময়মনসিং থেকে যে আজকে যে ভেন্যুটা আপনারা দিয়েছেন এখানে, আমরা কৃতজ্ঞতা জানাই ময়মনসিংবাসীর পক্ষ থেকে এবং গৌরীপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। তবে আমাদের কিছু দাবি, এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করলে আমরা উপকৃত হব এবং এই ময়মনসিংহ জেলার, বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুটবলই বলেন বা ক্রিকেটই বলেন, নামি দামি প্লেয়ার কিন্তু সৃষ্টি হয়েছে ময়মনসিং থেকে এবং ক্রিকেটের প্লেয়ারও ময়মনসিং থেকে, ফুটবলের প্লেয়ারও ময়মনসিং থেকে। অতীত ইতিহাস আপনারা দেখেন, সমস্ত নাম করা প্লেয়ার যা ফুটবলের বা ক্রিকেটের ময়মনসিংয়ের সন্ধান। তাই আমরা চাই এই ক্রিকেট এবং ফুটবল দুটোটাই যেন উন্নত মানের একটা স্টেডিয়াম ময়মনসিংহে হোক, যে স্টেডিয়ামটা হয়েছে সেটাকে উন্নত মানের স্টেডিয়াম করে এবং বিশেষ করে যারা খেলোয়াড়রা আসবেন তাদের জন্য অন্তত 30-star একটা হোটেল যাতে সরকারিভাবে পর্যটন বিভাগ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি যে একটা ভালো 30-star মডেলের একটা হোটেল করে দিলে সমস্ত প্লেয়ারদের তার থাকা খাওয়া সকল সুবিধা সুযোগ সুবিধা ব্যবস্থা করা যাবে। আমি আশা করি আমাদের এই খেলা ফুটবলটা এই দেশে একদিন ছিল জমজমাট খেলা, সে খেলাটা আস্তে আস্তে মৃত পর্যায়ে চলে আসছিলো। আপনারা এই উদ্যোগ নেওয়াতে গ্রাম পর্যায়, উপজেলা পর্যায়, জেলা পর্যায়ে নতুন করে সৃষ্টি হবে খেলোয়াড়, আগামী দিনে ফুটবল হবে এদেশের খেলার একটি প্রাণকেন্দ্র এবং হৃদয়ের অনুভূতি, ফুটবল খেলার যে উত্তেজনা সেই উত্তেজনা আবার ফিরে আসবে, এই হলো আমার প্রত্যাশা, এই দেশবাসীর কাছে আমার প্রত্যাশা, আপনাদের কাছে প্রত্যাশা। যারা খেলাকে, যারা আপনারা লালন করেন, পালন করেন, তৈরি করেন, তাদেরকে চাবো আরও মনের দিক দিয়ে, অন্তর দিক দিয়ে আপনারা সেটাকে আরও শক্তিশালী করে একটা সুসংগঠিত সংগঠক হিসাবে, সংগঠন হিসেবে তৈরি করেন, এই হলো আমার প্রত্যাশা। জনাব নাজিমউদ্দিন আহমেদ, সাইব গ্লোবাল স্পোর্টসের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সকল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলেন ময়মনসিংহ 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাজিমউদ্দিন আহমেদ। আর এই মুহূর্তে আমরা ফিরে যাচ্ছি কমবক্সে, যেখানে প্রস্তুত হয়ে আছেন সহযোগী ধারাভাষ্যকার ডক্টর সাইদুর রহমান। অসংখ্য ধন্যবাদ কুমার কল্যাণ।
চমৎকার একটি আক্রমণ কিছুক্ষণ আগে অবশ্য আমরা দেখেছিলাম, জাফর ইকবাল বা প্রান্তদের ভেতরে ঢুকে অবশ্য গোল লক্ষ্যকে পরাজিত করতে পারেননি, দারুণ খেলছেন জাফর ইকবাল, বা প্রান্তে কিন্তু ত্রাস ছড়াচ্ছেন আবারও সেই জাফর ইকবালের উদ্দেশ্যে, অবশ্য এখনো জাফর ইকবাল চেষ্টা করছিলেন, অবশ্য তাকে এবারে সফলভাবে বাধা দিতে সক্ষম হয়েছেন। এক্ষেত্রে ওই মোহাম্মদ রানি আবার আক্রমণে ওঠার চেষ্টা, নাকোচা কিংসলে এখনো তার নিয়ন্ত্রণে, কাকে দেবেন, স্কোয়ার করেছেন রাসেল যিনি প্রথম গোলটি করেছিলেন এবং ঢাকা ব্রাদার্স ইউনিয়নের পক্ষে সেটি একমাত্র গোল, স্কোয়ার করেছেন ইবায়েত হোসেন কোমল, দলীয় অধিনায়ক ঢাকা ব্রাদার্স ইউনিয়নের, জোরের সাথে বাড়ালেন, এতটা জোরে বাড়ালে কোনো মতেই কিন্তু কাউসার রাব্বির পক্ষে এই বলটির নাগাল পাওয়া সম্ভব নয়। কাউসার রাব্বি দ্বিতীয়ার্ধের শুরুতেই যিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে এসেছেন অগাস্টিন ওয়ালসনের পরিবর্তে, হাইতির খেলোয়াড় অগাস্টিন ওয়ালসন দ্বিতীয়ার্ধের শুরুতেই তার পরিবর্তে বদলি খেলোয়াড় হিসেবে কাউসার রাব্বি মাঝ মাঠের খেলোয়াড় তিনি মাঠে এসেছেন। ফ্রেশ লেগ, ডান আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, মোহাম্মদ আবদুল্লাহ কাকে দেবেন, এক্ষেত্রে কেস্টার আকন, অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড় এই কেস্টার আকন, তিন তিনটি গোল এ পর্যন্ত করেছেন এই জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে, এখনো কেস্টার আকন এবং ব্যাকপাস এক্ষেত্রে রবিউল, আবারও ব্যাকপাস মনসুর আমিন, মনসুর আমিন তিনিও কিন্তু সত্যি ভালো খেলছেন এই মৌসুমে, বেশ কিছু তরুণ প্রতিভা খুঁজে বের করতে সক্ষম হয়েছেন সাইফুল বারী টিটু এবং তার সেই বাছাই করা প্রতিভা, যারা কিনা তৃতীয় বিভাগে দিলকুশা স্পোর্টিং থেকে সরাসরি বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল আরামবাগে হয়ে খেলার সুযোগ পেয়েছে এবং নিজেদেরকে কিন্তু ভালোভাবে মেলে ধরতেও সক্ষম হয়েছে। নিঃসন্দেহে অভিনন্দন জানাতে হয় সাইফুল বারী টিটুকে তার এই সিলেকশনের জন্য এবং এই উদ্যোগগুলো কিন্তু খুবই দরকার, কোচরা যদি প্রতিভাদেরকে খুঁজে এনে এইভাবে প্রিমিয়ার লিগের দলে সুযোগ দিতে পারেন এবং তারা যদি নিজেদেরকে সেই মঞ্চে পরিপূর্ণভাবে মেলে ধরতে পারে তাহলে বাংলাদেশে পাইপলাইন, যেটা আমরা বলি যে জাতীয় দলে খেলোয়াড়ের খুব অভাব, বিভিন্ন পজিশনে জাতীয় দলের কোচ অনেক সময় প্রয়োজনীয় খেলোয়াড় পান না, সেই অভাব কিন্তু ঘুচে যাবে এবং আবারও কাজী মোহাম্মদ সালাউদ্দিন কিংবা বাদল রায়, আশরাফুদ্দিন চুন্নুদের মতো খেলোয়াড়েরা, আব্দুল সালাম মুর্শেদি, শেখ আসলামের মতো তৃতীয় ফুটবলারদেরকে হয়তো বা আবারও আমরা বাংলাদেশ জাতীয় দলে যে দেখবো, যারা কিনা আন্তর্জাতিক অঙ্গন থেকে নিয়মিত আমাদের জন্য জয় ছিনিয়ে নিয়ে আসতে সক্ষম হবেন। অবশ্যই, এবং অনেকের কথাই কিন্তু মনে পড়ে যায় যারা শিরোপা এনে দিয়েছেন, এক্ষেত্রে সাবেক অধিনায়ক জুয়েল রানা, রকনুজ্জামান কাঞ্চন, মরহুম মনেম মুন্না, প্রত্যেককে স্মরণ করতে পারি, মতিউর মুন্না, মানোয়ার মুন্না, গোলাম গাউস, রকিব, নকিব, মামুন জুয়াদ্দার, প্রত্যেকের নাম এসে যায় যারা এদেশের ফুটবলকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে এবং যাদের সেই নৈপুণ্য এখনও কিন্তু আমাদের হৃদয় ছুঁয়ে আছে। বাম প্রান্তে লম্বা করে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল অবশ্য 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টিকে যোগান দেওয়ার, কাউসার রাব্বি বদলি খেলোয়াড় যিনি মাঠে এসেছেন এবং দুজন রাব্বি রয়েছেন, কাউসার রাব্বি জার্সি নম্বর 11 এবং এই মুহূর্তে রিজার্ভ বেঞ্চ আরামবাগের সঙ্গে অনেকটা ভালো পজিশনে আছে আরামবাগ, কেননা 2-1 গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় এবং দ্বিতীয়ার্ধে গোল বাড়ানোর চেষ্টায় তাদের আক্রমণ আমরা দেখতে পাচ্ছি, পক্ষান্তরে যে 1-2 গোলে যারা পিছিয়ে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন তাদের কিন্তু প্রত্যাশা থাকছে বা প্রচেষ্টা তারা চালাবে এক্ষেত্রে গোলটি পরিশোধ করে খেলায় ফিরে আসার জন্য। তবে দুটি দল কিন্তু গতিময় ফুটবল খেলছে এবং সেই গতির সাথে যদি স্কিলটাকে ব্যবহার করে তাহলে কিন্তু অনেক কিছু এই ম্যাচে দেখা যেতে পারে। এক্ষেত্রে ফাউল শফিকে অবৈধভাবে বাধা দেওয়া হয়েছিল যার কারণে ফাউল, সামনে বাড়িয়েছেন কাউসার রাব্বি, একেবারে প্রান্ত বদল করে ডান প্রান্তে ভালো জায়গায় কিন্তু বল দিয়েছেন, দেখা যাক আরও একটি আক্রমণ ঢাকা ব্রাদার্স ইউনিয়নের, মান্নাফ রাব্বি কাকে দেবেন, এক্ষেত্রে অবশ্যই রাসেল, পরবর্তীতে শফি থেকে কমল, দলীয় অধিনায়ক সাইফুল বারী টিটু যার দল কিনা এখনও 2-1 গোলে লিড ধরে রাখতে সক্ষম হয়েছে এখনো পর্যন্ত, এক্ষেত্রে মোহাম্মদ আবদুল্লাহ ক্লিয়ার করতে চেয়েছিলেন, দর্শকদের একাংশ দেখুন গ্যালারিতে আজকেও কিন্তু অনেক দর্শক, বিশেষ করে পশ্চিম গ্যালারিতে আমরা প্রতিদিনই লক্ষ্য করছি এবং প্রথম দিন যেদিন চট্টগ্রাম আবাহনী এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হয়েছিল এই রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিগত 5 তারিখে এবং প্রথম ম্যাচ ছিল ময়মনসিংহ পর্বের, সেদিন কিন্তু একবারে কানায় কানায় পূর্ণ জাম্প্যাক্ট গ্যালারি আমরা দেখেছিলাম, 20,000 দর্শক তারা স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেছিলেন। ম্যাচ নাম্বার 23, গোল সংখ্যা 53, অনেক কিছুই হচ্ছে এবারের এই জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2015-16 এবং এই প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে যাদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান তার মধ্যে অন্যতম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি, 3 বারের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল সালাম মুর্শেদি, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সহসভাপতি বাদল রায়, কাজী নাবিল আহমেদ এমপি, আমিরুল ইসলাম বাবু,
সত্যজিৎ দাস রূপ প্রত্যেককে ধন্যবাদ জানাই। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল, মাহফুজ আক্তার, কিরণ ইকবাল, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং অবশ্যই কল্যাণ জাকির হোসেন চৌধুরীর কথাও বলতে হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য, তারা সকলেই কিন্তু চেষ্টা করছেন ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যেতে। এবং বন্ধু হিসেবে যাকে সাথে পেয়েছেন যশোরের কৃতি সন্তান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, এক্ষেত্রে ফুটবলের এক নিবেদিত সেবক তরফদার মোহাম্মদ রুহুল আমিন, যেভাবে ফুটবলের উন্নয়নে এগিয়ে আসছেন, কেননা ফুটবল হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং বাঙালি জাতির হৃদয়ের খেলা হলো ফুটবল, এবং সেই ফুটবলকে গতিশীল করবার লক্ষ্যে, প্রত্যেকের কাছে ফুটবলের আকর্ষণটাকে আরও বেশি বেশি প্রণীত করবার লক্ষ্যেই কিন্তু তরফদার মোহাম্মদ রুহুল আমিন যেভাবে এগিয়ে আসছেন, সত্যি কোনো প্রশংসাই কিন্তু তার জন্য যথেষ্ট নয়, এবং তার সুস্থতা এবং দীর্ঘায়ু আমরা কামনা করছি। অবশ্যই কল্যাণ, এবং ক্রিকেটে যেখানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল তারা বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে বুকে বুক রেখে, একেবারে চোখে চোখ রেখে লড়াই করে, সেখানে চেষ্টা করলে বাংলাদেশের ফুটবল কেন পারবে না, বিশ্বকাপে না পারুক অন্তত এশিয়ার মানে বাংলাদেশের ফুটবল দল পৌঁছবে সেই প্রত্যাশা আমরা কিন্তু করতেই পারি। 2003 সালে সাফ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, 2010 সালে এসএ গেমসের স্বর্ণ জিততে সক্ষম হয়েছে ফুটবলে বাংলাদেশ, আবারও অন্তত সেই জায়গায় অর্থাৎ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের যে আসন একসময় অলঙ্কৃত করেছিল বাংলাদেশ, সেই আসনে অবিসংবাদিতভাবে বাংলাদেশের জাতীয় ফুটবল দলকে প্রতিষ্ঠিত করা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই সম্ভব, এবং ইতিমধ্যে পৃষ্ঠপোষক হিসাবে যেহেতু এগিয়ে এসছে সাইফ গ্লোবাল স্পোর্টস, আমরা প্রত্যাশা করব আরও অনেক পৃষ্ঠপোষক তারা এগিয়ে আসবেন, ফুটবলের এই অগ্রযাত্রায় তারাও সামিল হবেন। অবশ্যই ডান দিক থেকে ক্রস পেনাল্টি এরিয়ার মধ্যে চকিতে শট নিয়েছিলেন, তবে গোলরক্ষক উত্তম বড়ুয়া পরবর্তীতে কেস্টার আকন যেভাবে সেন্টারটি করলেন, গোলরক্ষক উত্তম বড়ুয়া দ্বিতীয় প্রচেষ্টায় বলকে পাঠালেন গোল লাইনের বাইরে, কর্নার অবশ্য লাভ করেছে এক্ষেত্রে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে আরম্ভ হয় অসংখ্য দল, ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে আরম্ভ হয় তারা 2-1 গোলে ব্যবধানে এগিয়ে, দেখুন অ্যাকশন রিপ্লে চমৎকার ভাবে মনসুর যেভাবে ক্রসটি করেছিলেন নিজের হাতে নিয়ে চৌকিতে ভলি নিয়েছিলেন ডান পায়ে, তবে গোলরক্ষক এক্ষেত্রে তাদের ভূমিকা না থাকলে কিন্তু বল যেত তিন কাঠের নিচে, যেটি হয়নি সেটি বলেও লাভ নেই। কর্নার অবশ্য উত্তম বড় প্রস্তুত, মোহাম্মদ আব্দুল্লাহ চৌকিতে কিকটি নিয়েছিলেন, এবং এর আগে জাফর ইকবাল দ্বিতীয়ার্ধের শুরুতে তিনিও কিন্তু দারুণ একটি সুযোগ পেয়েছিলেন, দুটি গোল কিন্তু দ্বিতীয়ার্ধে পেতে পারত, এক্ষেত্রে আরামবাগ ভাগ্য তাদের সহায়তা করেনি, তবে দারুণ খেলছে বিশেষ করে জাফর ইকবাল, মোহাম্মদ আব্দুল্লাহদের কথা বলতে হয় যারা কিনা তৃতীয় বিভাগ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে সুযোগ পেয়ে নিজেদেরকে দারুণভাবে মেলে ধরতে সক্ষম হয়েছেন। মনসুর আমিনের হেড এখনও কিন্তু হেড, পরবর্তীতে অবশ্য ওকো সামনিক লম্বা করে ক্লিয়ার করেছেন, ভালোই করেছেন, এক্ষেত্রে কৃষ্ণপদ এখনও কৃষ্ণপদের নিয়ন্ত্রণে, টোকা দিয়ে কমল দলীয় অধিনায়ক, ব্যাকপাস কৃষ্ণপদ কাকে দেবেন, একটু সময় নিচ্ছেন, ফরওয়ার্ড বাড়িয়েছেন এক্ষেত্রে কাউসার রাব্বির উদ্দেশ্যে, পরবর্তীতে কমল দলীয় অধিনায়ক, আক্রমণে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন, কিন্তু ভুল পাস দিলেন তিনি, এবং দুজন খেলোয়াড় ভাসানি এবং আরও একজন খেলোয়াড় দুজনে মিলে কিন্তু ক্লিয়ার করতে সক্ষম হলেন। এগারো সুযোগ রয়েছে, শফি, শফিকুল ইসলাম শফি যার পুরো নাম, সামনে বাড়িয়েছেন এক্ষেত্রে নকোচা কিংসলের উদ্দেশ্যে, পরবর্তীতে রাসেল, আবারও শফি, আবারও রাসেল, শফি এবং স্কোয়ার করেছেন কমল, ইবায়েদ হোসেন কমল দলের অধিনায়ক, ভালো একটি আক্রমণ ঢাকা ব্রাদার্স ইউনিয়নের, তবে মিতুল হাসান দলের অধিনায়ক গোলরক্ষক সহজে নিজের নিয়ন্ত্রণে বলটি নিতে সক্ষম হলেন। সদ্য সমাপ্ত ফেডারেশন কাপ ফুটবলে নজর কাড়া নৈপুণ্য দেখিয়েছেন মিতুল হাসান, যিনি গোলরক্ষক কাম ক্যাপ্টেন, আরম্ভ ক্রীড়াসঙ্গের যশোর জেলা দলের খেলোয়াড় এবং যশোরের সদর উপজেলার হাসিমপুর থেকে উঠে আসেন ফুটবল প্রতিভা, ফরওয়ার্ড বাড়িয়েছিলেন উদ্দেশ্য নাকুচা কিংসলে, তবে কিছুটা জোরে বাড়ানো হয়ে গেল এবং এমত অবস্থায় গোলরক্ষক মিতুল সময় মতো তিনি পোস্ট ছেড়ে বেরিয়ে এসে নিজের আয়ত্তে নিতে সক্ষম হয়েছেন, এবং যশোর থেকে এই মুহূর্তে বেশ কয়েকজন প্রতিভা কিন্তু বেরিয়ে এসেছে যারা বিভিন্ন দলের হয়ে খেলছেন, শরীফুল ইসলাম চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলছেন, মান্না প্রাপ্তি যিনি খেলছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে, একই সাথে পিয়ারুজ্জামান পিরু তিনিও কিন্তু ব্রাদার্সের গোলরক্ষক হিসেবে খেলছেন, এবং যশোর থেকে কিন্তু অনেক ফুটবল প্রতিভা আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসছে, এবং একমাত্র ফুটবল একাডেমি যশোরের শামসুলুদা ফুটবল একাডেমি যেটি হামিদপুরে অবস্থিত যশোরের, এবং নাসের শারিয়ার জায়দে যিনি এই এক্ষেত্রে এই একাডেমিটি তিনি কিন্তু তৈরি করেন, এবং যেখান থেকে অনেক ফুটবলার কিন্তু তারা প্রশিক্ষণের মাধ্যম দিয়ে আমাদের জাতীয় পর্যায়ে এগিয়ে আসছে, এবং যেখানে প্রশিক্ষকের ভূমিকায় রয়েছেন সাবেক বিকেএসপির ছাত্র, বিকেএসপির সাবেক ফুটবলার ইমন,
এক্ষেত্রে টেকনিক্যাল ডিরেক্টর সাবেক জাতীয় দলের গোলরক্ষক আরামবাগের টনি নয় পরিচিত মাসুদুর রহমান টনি, তারা প্রত্যেকেই কিন্তু দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই 16 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে, আরেকটি আক্রমণ আরামবাগের, কাকে দেবেন, একটু সময় নিচ্ছেন, নিজেই দূরপাল্লার কিক, অবশ্য গোলরক্ষক কিন্তু এক্ষেত্রে উত্তম বড়ুয়া, তিনি কিন্তু সেভ করতে সক্ষম হয়েছেন, অবশ্য রেফারির বাঁশি। তবে সাইদুল ভাই ওখানে অফসাইডের ট্র্যাপে জড়িয়ে গিয়েছিলেন খেলোয়াড়টি, যে কারণে ইনডাইরেক্ট ফ্রি কিকটা এসেছে এবং ভাসানিকে মৌখিক সতর্ক। দেখুন অ্যাকশন রিপ্লে, চমৎকার ভাবে নিজের হাতে নিয়ে যেভাবে কিকটি নিয়েছিলেন এক্ষেত্রে এসআই ইউসুফ, এবং যে কারণে পরবর্তীতে অবশ্য ইনডাইরেক্ট ফ্রি কিক থেকে পুনরায় খেলা আবার শুরু হলো। 2-1 গোলের ব্যবধানে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে ম্যাচের এই দ্বিতীয়ার্ধের 12 মিনিটে পদার্পণ করেছে ম্যাচের বয়স, 2-1 গোলের ব্যবধানে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে আরামবাগ ক্রীড়াসংঘ। তবে প্রথমে লিডটা নেয় ম্যাচের প্রথমার্ধের 6 মিনিটে রাসেলের গোলের সুবাদে ব্রাদার্স ইউনিয়ন। তবে প্রথমার্ধের 25 এবং 45 মিনিটে এক্ষেত্রে জাফর ইকবাল এবং কেস্টার আকনে 2-2 গোল প্রথমবারের মতো লিড এনে দেয় আরামবাগ ক্রীড়াসংঘ। পাল্টা আক্রমণে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন, শফি বা প্রান্তে কাউসার রাব্বি, দ্বিতীয়ার্ধে যিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে এসেছেন, কোথায় সেন্টারটি করলেন তিনি ভালো জানেন, এবং এই ধরনের সেন্টার একটু নিজের নিয়ন্ত্রণ থাকা উচিত, একেবারেই কন্ট্রোল ছিল না এই সেন্টারটি করার ক্ষেত্রে, এবং যার কারণে গোল কিক। 2-1 গোলের লিড আরামবাগের, প্রথমে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আরামবাগ ক্রীড়াসংঘ, এবং দ্বিতীয়ার্ধে কিন্তু দুবার গোলের মতো পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছিল তারা। একবার জাফর ইকবাল 1-1 অবস্থায় গোলরক্ষককে পেয়েছিলেন, এবং পরবর্তীতে মোহাম্মদ আবদুল্লাহ, তিনিও কিন্তু ভালো একটি কিক নিয়েছিলেন, অবশ্য দুটি ক্ষেত্রেই গোলরক্ষক এক্ষেত্রে উত্তম বড়ুয়া, তিনি কিন্তু সেভ করতে সক্ষম হয়েছেন। আবার আক্রমণ বা প্রান্ত দিয়ে জাফর ইকবাল বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েছে, চমৎকার কাটব্যাক, ভালো জায়গায় কেস্তার আকন, পরবর্তীতে মোহাম্মদ আবদুল্লাহ, চমৎকার কাটব্যাক করেছিলেন জাফর ইকবাল, কিন্তু কেস্টার আকান কি করলেন, এত ভালো জায়গায় বল পেয়েও কিন্তু গোল করতে ব্যর্থ হলেন। পরবর্তীতে সুযোগ এসেছিল মোহাম্মদ আবদুল্লাহর জন্য, এক্ষেত্রে সাইফুল বারি টিটুকে দেখুন, এবং রিপ্লেতে আমরা দেখব কল্যাণ জাফর ইকবাল এক্ষেত্রে বাঁ প্রান্ত দিয়ে চমৎকারভাবে একেবারে নিজের গতিটা বাড়িয়ে যেভাবে দুজন খেলোয়াড়কে পেছনে ফেলে একেবারে জিরো অ্যাঙ্গেল, এবং এখান থেকে চমৎকার কাটব্যাক, এবং কেস্টার আকান কিন্তু খুব সুবিধাজনক জায়গায় বলটি পেয়েছিলেন, তারপরেও তিনি কাজের কাজটি করতে পারলেন না, এবং পরবর্তীতে মোহাম্মদ আবদুল্লাহ, তিনিও কিন্তু কাজের কাজটি করতে পারলেন না, একেবারে নিশ্চিত গোল যাকে বলে, সেই ধরনের গোল থেকে কিন্তু বঞ্চিত হলো আরামবাগ। ম্যাচের সমস্তম সুযোগটা পেয়েছিলেন কেস্টার আকন, যেভাবে মিস করলেন, আমার মনে হয় পরে এটা নিয়ে তিনি চিন্তা করবেন। ডান দিক থেকে আক্রমণ ব্রাদার্স ইউনিয়ন দলের, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল মান্না প্রাপের পায়ে লেগে, অবশ্য রনের পায়ে লেগে গোল লাইনের বাইরে, গোল কিকটা লাভ করেছে আরামবাগ ক্রীড়াসংঘ, যারা এখনো পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। যে 3টি গোল এসেছে, 3টি কিন্তু প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারেনি, এবং উল্লেখযোগ্য সংখ্যক দর্শক রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহে উপস্থিত হয়ে খেলা দেখছেন, এবং মোট 12টি ম্যাচ, 2টি রাউন্ডের 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহে। 2004 সালে সর্বশেষ জাতীয় ফুটবল লীগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এখানে বাবুফে আয়োজনে সেটি, এবং দীর্ঘ 12 বছর, অর্থাৎ 12 বছরে খরা কাটিয়ে আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সাইফ গ্লোবাল স্পোর্টসের যৌথ প্রয়াসে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ 2015 এন্ড 2016 এর 12টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেয় আয়োজকেরা, এবং সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে লোকাল যারা অর্গানাইজার রয়েছেন, বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিং, একই সাথে DFA ময়মনসিং, তারা যেভাবে সম্মিলিত প্রয়াস বা সাপোর্টিং হিসেবে দায়িত্ব পালন করছেন আয়োজকদের সাথে, সত্যি কোনো প্রশংসাই কিন্তু তাদের জন্য যথেষ্ট নয়। অফসাইড, যে কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক থেকে ব্রাদার্স ইউনিয়ন দলের আক্রমণ, রাসেলের পায়ে বল এই মুহূর্তে। ইতিমধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা 20 মিনিট অতিবাহিত হয়েছে, খেলার ফলাফল আরামবাগ ক্রীড়াসংঘ 2-1 ব্রাদার্স ইউনিয়ন 1। এ অবস্থায় আরও একবার কম বক্সে পরিবর্তন, আমন্ত্রণ জানাচ্ছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ছেলে মাহমুদুল্লাহ হোসেন মুরাদকে। ধন্যবাদ শ্রদ্ধাভাজন ডক্টর সাইদুর রহমান। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগের ব্রাদার্স ইউনিয়ন বনাম আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যকার খেলার এই মুহূর্তে ফলাফল, আরামবাগ ক্রীড়া সংঘ 2, প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ঢাকা 1। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় মাঠে পড়ে আছেন, এক্ষেত্রে আরামবাগ ক্রীড়া সংঘের
দর্শকদের একাংশ আবারও রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহে। যারা ফুটবলকে ভালোবাসেন এই ময়মনসিংহে শিল্পিত এবং ছন্দময় ফুটবলের চারণভূমি স্টেডিয়ামে উপস্থিত হতে একটু কার্পণ্য বোধ করেননি। বাতাস বইছে আমরা দেখতে পাচ্ছি এবং রুদ্র রয়েছে অবশ্য, পুরোপুরি ফুটবল উপযোগী পরিবেশ যাকে বলে সেটি কিন্তু ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। প্রতিদিনেই দর্শকদের ভিড় এবং ফুটবলকে উপভোগ করার জন্য, ফুটবলের আনন্দে মেতে ওঠার জন্য তারা কিন্তু প্রাণ ভরে ফুটবল খেলা উপভোগ করার জন্য স্টেডিয়ামে আসতে একটু ভুল করেননি। স্ট্রেচারে করে অবশ্য আক্রমণজামান লিটন খেলোয়াড়ের ক্ষেত্রে আরামবাগের, তাকে মাঠের বাইরে নেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি এবং সেবা শুশ্রূষার মাধ্যমে আবারও খেলায় ফিরে আসবেন এটাই আমাদের প্রত্যাশা। আমির খান বালগোপাল তাকে মহাজন তাকে আমরা দেখতে পেলাম, ভলি করলেন গোলরক্ষক, এক্ষেত্রে অবশ্য ব্রাদার্স ইউনিয়নের আবাস ইনুসা লম্বা করে বাড়ালেন, বল পেয়েছেন এক্ষেত্রে এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন কাউসার, দিয়েছেন ডান প্রান্তে কিন্তু ভুল পাস প্রতিপক্ষ দলের লিটন, এক্ষেত্রে অবশ্য ১৫ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ঠিকভাবে দিতে পারেননি। পাল্টা আক্রমণে আরামবাগ ক্রীড়া সংঘ, প্রতিপক্ষের সীমানায় বল কেস্টার আকন ব্যাকপাস করলেন, বল পেয়েছেন এক্ষেত্রে নিশা, ডান প্রান্ত দিয়ে অনি লম্বা করে সেন্টার করলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট এবং খেলোয়াড় ছিলেন ওখানে প্রতিপক্ষ দলের, বল পেয়েছেন শেষ পর্যন্ত রেফারির বাঁশি, বল চলে গেল পাশ রেখার বাইরে। একটি দুটি ছোট্ট শিশু আমরা দেখতে পেলাম যারা আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাও কিন্তু ফুটবলের আনন্দে মেতে ওঠার জন্য ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন। থ্রোইন ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ঢাকার ডান প্রান্তে লিটন ঠিকভাবে দিতে পারেনি, বল চলে গেল পাশ রেখার বাইরে। পাঁচ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লিটনকে দেখতে পেলাম, আবার দর্শকদের একাংশ, বল পেয়েছেন আবু সুফিয়ান, আক্রমণে আরামবাগ ডিবক্সের ভেতরে ঢুকে পড়েছেন, গোলের সমূহ সম্ভাবনা এবং গোল, অনন্য সাধারণ দক্ষতায় চমৎকার ভাবে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে পরাভূত করে বল পাঠিয়ে দিলেন, বল পাঠিয়ে দিলেন এক্ষেত্রে আরামবাগ ক্রীড়া সংঘের জালে। আরো একবার উল্লাস উচ্ছ্বাস এক্ষেত্রে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ঢাকার, অ্যাকশন রিপ্লে মান্নাফ রাব্বি গোলদাতা এক্ষেত্রে চমৎকার ভাবে ডিবক্সের ভেতরে ছিল এবং টোকা দিয়েছিলেন, অসাধারণ দক্ষতায় দুজন খেলোয়াড় ছিলেন সামনে তাদেরকে পরাভূত করে বল পাঠিয়ে দিলেন গোলপোস্টে। অর্থাৎ খেলার ফলাফল এ মুহূর্তে আরামবাগ ক্রীড়া সংঘ ২ প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ঢাকা ২। মান্নাফ রাব্বি এক্ষেত্রে গোলদাতা, দারুণ একটি গোল করলেন এবং সমতা ফিরিয়ে নিয়ে আসলেন খেলায়। ঢাকা ব্রাদার্স ইউনিয়ন যারা ১-২ গোলে পিছিয়ে পড়েছিল এই সময় এই মুহূর্তে অবশ্য সমতা ফিরে এসেছে, ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ২ আরামবাগ ক্রীড়া সংঘ ২। ফুটবল হচ্ছে গোলের খেলা এবং সেই সোনার হরিণ নামক গোলের দেখা কিন্তু আবারও পেল, অর্থাৎ ২-২ গোলে সমতা বিরাজ করছে এই মুহূর্তে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। সেন্টারের মাধ্যমে আবারও খেলা শুরু হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা বৈশাখী টিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়ের পরিবর্তন, সজীব মাঠের ভেতরে প্রবেশ করবেন, পক্ষান্তরে পাঁচ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লিটন তিনি মাঠের বাইরে চলে আসছেন, সজীব পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করলেন। সেন্টারের মাধ্যমে খেলা শুরু হলো, ব্যাকপাস করলেন, বল পেয়েছেন ভাসানি, তিনিও ব্যাকপাস করলেন, এক্ষেত্রে আবু সুফিয়ান লম্বা করে বাড়ালেন, গোলরক্ষক ছিলেন প্রস্তুত মিতুল হাসান, দিয়েছেন ডান প্রান্তে, খেলার ফলাফল জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের অর্থাৎ আরামবাগ ক্রীড়া সংঘ ২ প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ঢাকা ২। খেলার অবস্থায় আবারও ধারাভাষ্যকারে পরিবর্তন হচ্ছে, আসছেন শ্রদ্ধাভাজন ডক্টর সাইদুর রহমান। অসংখ্য ধন্যবাদ স্নেহভাজন মাহমুদুল হাসান মুরাদ। ২-২ গোলে সমতা এই মুহূর্তে, ঢাকা ব্রাদার্স ইউনিয়ন যারা শুরুতে লিড নিয়েছিল এবং পরবর্তীতে পিছিয়েও পড়েছিল প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে, তারা কিন্তু শেষ পর্যন্ত আবারও সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তবে অবশ্যই দুর্ভাগ্য বলতে হবে আরামবাগ ক্রীড়া সংঘের জন্য, দ্বিতীয়ার্ধে যারা ৩-৩ বার আরও একটি গোল করে লিডকে বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল, সেই তিনটি সুযোগের কোনোটি থেকে কিন্তু তারা গোল করতে পারেনি। প্রথমার্ধে যারা যে ২ গোল করেছিল সেটি কিন্তু এখনও পর্যন্ত তাদের স্কোর লাইনে তাদের নামের পাশে জমা রয়েছে এবং যার কারণে ব্রাদার্স ইউনিয়ন তারা আর একটি গোল করার পরেই কিন্তু খেলায় সমতা ফিরে এসেছে। দর্শকদের একাংশ দেখুন এবং আরও একজন খেলোয়াড় ঢাকা ব্রাদার্স ইউনিয়নের এক্ষেত্রে
আমরা লক্ষ্য করছি আঘাতপ্রাপ্ত এই মুহূর্তে অবশ্য উঠে দাঁড়িয়েছেন কৃষ্ণপদকে আমরা লক্ষ্য করলাম। রিজার্ভ বেঞ্চ আরামবাগের যারা কিনা আজকে দুর্দান্ত নৈপুণ্য ঢাকা ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে প্রদর্শন করেও কিন্তু এখন পর্যন্ত লিডটা ধরে রাখতে পারেনি, সমতা ফিরে এসেছে অবশেষে দ্বিতীয়ার্ধের ওই ২৪ মিনিটের সময়। মান্না প্রাব্বির গোলে লম্বা করে বাড়িয়েছেন এবং অকসামনিক টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন অবশ্য কেস্টার আকন, তিনি ছিলেন অফসাইডের ফাঁদে এবং যার কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক লাভ করেছে এক্ষেত্রে ওই ঢাকা ব্রাদার্স ইউনিয়ন। আমির খান দলের ম্যানেজার ঢাকা ব্রাদার্স ইউনিয়নে, তাকে আপনারা লক্ষ্য করলেন। ফ্রি কিক লাভ করেছে এক্ষেত্রে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন। আব্বাস ইনিশা, সেখান থেকে রাসেল, যার পুরো নাম নাজমুল ইসলাম রাসেল, প্রথম গোলদাতা ঢাকা ব্রাদার্স ইউনিয়নের পক্ষে। প্রথম হতে ৬ মিনিটে তিনি চমৎকার সাইড বলি থেকে গোল করেছিলেন। মান্না প্রাব্বি দ্রুত ভিতরে ঢুকছিলেন বটে, তবে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। অকসামনিক অবশ্য মান্না প্রাব্বি তাকে বাধা দিলেন, মনসুর আমিন তিনিও রাখতে পারলেন না। শফি সামনে বাড়িয়েছেন, এক্ষেত্রে উদ্দেশ্য ছিল নাকোচা কিংসলে, অবশ্য তাকে ভালোভাবে কিন্তু বাধা দিতে সক্ষম হলেন। পরবর্তীতে গোলরক্ষক মিতুল হাসান, তিনি বলেন নিয়ন্ত্রণ নিলেন। আবার আক্রমণের চেষ্টা এক্ষেত্রে রনি, মোহাম্মদ রনি এখনো নিজের নিয়ন্ত্রণ রেখেছেন বিপজ্জনক জায়গা থেকে, খুব ভালো জায়গায় এক্ষেত্রে মান্না প্রাব্বি, কিন্তু এখনো রনি সুযোগ রয়েছে কিন্তু ব্রাদার্স ইউনিয়নের জন্য, তবে মিতুল হাসান তিনি ক্লিয়ার করেছেন। ভালো একটি সুযোগ ছিল ঢাকা ব্রাদার্স ইউনিয়নের জন্য, মান্না প্রাব্বি, পরবর্তীতে রনি। আমির খান ম্যানেজার ঢাকা ব্রাদার্স ইউনিয়নের নিঃসন্দেহে দারুণ চিন্তিত, সুযোগ কিন্তু বারবার আসে না করলেন, সুযোগ আসলে সেটিকে কাজে লাগাতে হয়, যে দল কাজে লাগাতে না পারে তাদেরকে কিন্তু পরিণামে পস্তাতে হয় অনেক সময়। অবশ্যই কথাই আছে, প্রাপ্ত সুযোগকে যারা কাজে লাগাবে ফলাফল কিন্তু দিন শেষে তাদের পক্ষেই যাবে। দেখুন অ্যাকশন রিপ্লে কিভাবে ঘটনাটি ঘটেছিল সেটি এই মুহূর্তে দেখানো হলো লাইভ সম্প্রচার, এক্ষেত্রে রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে। শুধুমাত্র বিটিভি ওয়ান এবং বৈশাখী টেলিভিশনের পর্দায় চোখ সরাবেন না। এবং একটু আগে দর্শনীয় আরও একটি গোল, এবং প্রথমার্ধে তিনটি গোল আমরা দেখেছি এবং দ্বিতীয়ার্ধে কিন্তু আরও একটি গোল কিন্তু ইতিমধ্যে সুযোগ পেয়েছে ফুটবল প্রেমী দর্শকেরা। এবং ম্যাচের বয়স যখন ৭০ মিনিট তখনই কিন্তু এক্ষেত্রে দ্বিতীয় গোলটা পেয়ে যায় এবং মান্না প্রাব্বির এটি প্রথম গোল এবারের এই বিপিএলে, অর্থাৎ জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে। এবং পরাস্ত করেছিলেন তিনি কাকে, যশোর জেলা দলের হয়ে তারই সতীর্থ যিনি এই মুহূর্তে তার প্রতিপক্ষ সেই মিতুল হাসানকে। একটা গানের কথা মনে পড়ে যায়, বন্ধু তুমি শত্রু তুমি, তুমি আমার সাধনা। বন্ধু যখন শত্রু হয়, প্রতিপক্ষ যখন হয়ে যায় বন্ধু, তখন কিন্তু প্রতিদ্বন্দ্বিতার ইমেজটা কাজ করে খেলোয়াড়দের মধ্যে। যেভাবে শটটি নিয়েছেন বা ভলিটি নিলেন সেটি কিন্তু চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইনের বাইরে। খেলায় কিন্তু দুই দুই গোলের সমতা, একটু আগে দলের পক্ষে সমতা সুযোগ গোলটি করেন মান্না প্রাব্বি, এবং যার বাবা একসময় দাপটের সাথে ফুটবল খেলেছেন মানায়েম খান খুলনা নিউজ প্রিন্ট মিল, একই সাথে ঢাকার ওয়ারিতে, এবং সন্তানকে লালন করেছেন নিজের মতো করে এবং নিজে খেলেছেন ফুটবলার, এবং সন্তান যাতে আরও বড় ফুটবলার হতে পারে, তার থেকে আরও বড় ফুটবলার হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু তিনি যশোরের শামসুলুদা ফুটবল একাডেমিতে ভর্তি করিয়েছেন। এবং তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে মান্না প্রাব্বি তিনি কিন্তু অসাধারণ খেলে যাচ্ছেন এক্ষেত্রে সদ্য সমাপ্ত ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, একই সাথে বিপিএল। কাউসার রাব্বি এক্ষেত্রে ফাউল করেছেন এবং একটু উত্তেজনা মনসুর আমিনের সাথে, অবশ্য রেফারি ভুবন মোহন তরফদার তিনি খুব কাছাকাছি ছিলেন। যাই হোক, ফ্রি কিক লাভ করেছে এক্ষেত্রে আরামবাগ ক্রীড়া সংঘ। দারুণ একটি আয়োজন জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাথে সাইফ গ্লোবাল স্পোর্টসের যুগলবন্দি এই আয়োজন, এবং এই আয়োজনের মূল লক্ষ্য হলো বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তাকে ফিরিয়ে আনা এবং বাংলাদেশের ফুটবলের মান বাড়িয়ে তাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া। এবং কুলিং ব্রেক আমরা লক্ষ্য করছি আজকে প্রথমবারের মতো, প্রথমার্ধে অবশ্য কোনো কুলিং ব্রেক আমরা দেখিনি, তবে দ্বিতীয়ার্ধে একবার কুলিং ব্রেক আমরা লক্ষ্য করছি। দারুণ একটি আয়োজন, এবং এই আয়োজনে লোকাল অর্গানাইজিং কমিটিতে যারা দায়িত্ব পালন করছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। লোকাল অর্গানাইজিং কমিটির যিনি চেয়ারম্যান ময়মনসিংহের জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহের সভাপতি মুস্তাকিম বিল্লাহ ফারুকী, সহ সভাপতি জেলা ক্রীড়া সংস্থার অধ্যাপক দেলাওয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার সাজ্জাদ জাহান চৌধুরী শাহিন, সভাপতি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ময়মনসিংহের উমর হায়াত খান নঈম, সাধারণ সম্পাদক জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ময়মনসিংহ মোর্শেদ জাহান ফরিদ,
তাদের সকলকে কিন্তু অনেক অনেক অভিনন্দন এবং একই সাথে ভলান্টিয়ার হিসেবে যারা দায়িত্ব পালন করছেন মুকুল নিকেতনের ক্যাডেট এবং আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের বিএনসিসি সদস্যবৃন্দ তাদের সকলকে কিন্তু অভিনন্দন জানাতে হয়। একই সাথে মমিনুন্নেসা সরকারি কলেজের যারা গার্লস গাইড তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন তাদেরকেও অনেক অনেক অভিনন্দন। একই সাথে ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী তথা সম্মানিত পুলিশ বাহিনীর সদস্যদেরকে ধন্যবাদ জানাই ময়মনসিং এ পুলিশ সুপার মহোদয়কে তার নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে এক্ষেত্রে আমরা দেখব অ্যাকশন রিপ্লেতে কিভাবে সেই গোলটি এসেছিল মোহাম্মদ রুবেল মোহাম্মদ রনি রনি তিনি ছিলেন এবং পরবর্তীতে চমৎকার টোকায় অবশ্য মান্না ব্রাভে ফিনিশিং টাচটা দিলেন এবং যে কারণে খেলা অবশ্য দুই দুই গোলে সমতা। আরও একজন খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, জাভেদ মাঠে প্রবেশ করতে যাচ্ছেন, জাহেদ তিনি মাঠে প্রবেশ করছেন এবং তার জায়গায় রবিউল হাসান তিনি অবশ্য মাঠ থেকে বেরিয়ে আসছেন এবং আরও একটি পরিবর্তন এক্ষেত্রে আরামবাগের জন্য। দেখা যাক দলের এই দ্বিতীয় পরিবর্তন ফলাফল অনুকূলে নেওয়ার ক্ষেত্রে কতটা ইতিবাচক ভূমিকা গ্রহণ করে এবং এক্ষেত্রে যেটি বলছিলাম পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ ময়মনসিং এর, একই সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকেও ধন্যবাদ জানাই ময়মনসিং এর, একই সাথে আর্মড পুলিশ ব্যাটালিয়ান আনসার ব্যাটালিয়ানের সদস্য যারা এক্ষেত্রে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে স্টেডিয়াম বা এর আশেপাশে, একই সাথে যে বারোটি দল বিভিন্ন হোটেলে তখন যখন তারা অবস্থান গ্রহণ করছে সেই হোটেলের নিরাপত্তা এবং একই সাথে সাইড গ্লোবাল স্পোর্টসের যে প্রোডাকশন এবং আমরা কমেন্টেটর যারা হোটেলে আছি আমাদের নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু পুলিশ প্রশাসন তারাও কিন্তু একেবারে নিবেদিত প্রাণ হিসেবে দায়িত্ব পালন করছে। সকলকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ নিঃসন্দেহে এবং একই সাথে সাইব গ্লোবাল স্পোর্টসের এই যে চমৎকার প্রোডাকশন এক্ষেত্রে ডিরেক্টর হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তারিক শাহরিয়ার তার নেতৃত্বে যে টিম তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই এক্ষেত্রে শিহাব সুমন বৈশাখী টিভির যিনি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তাকেও আমাদের পক্ষ থেকে অভিনন্দন। সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই আয়োজন সুপ্রিয় দর্শক এই সম্প্রচার কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। আবার কর্নার এক্ষেত্রে আরামবাগের অনুকূলে এবং দেখা যাক হেড আসে কিনা, ভাসানি তিনি লাফিয়ে উঠেছিলেন তবে খুব ভালোভাবে কিন্তু তিনি নাগাল পাননি মনসুর আমিন পরবর্তীতে। কল্যাণ আজকে কিন্তু গোলের খরায় ভুগছিল, আজকে কিন্তু চারটি গোল, তবে দর্শকদের কিন্তু আমরা মনে করিয়ে দিতে পারি যে এবারে জেবি প্রিমিয়ার লিগে সবচাইতে বেশি গোল যে ম্যাচটিতে হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড এবং উত্তর বারিধারা ক্লাব সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল, ফলাফল ছিল 5-3। আটটি গোল এসেছিল ডান দিক থেকে আক্রমণ গড়ানো সেন্টার উদ্দেশ্য রনি তবে দূরপাল্লার কিক শফিকুলে পেনাল্টি এরিয়া ঠিক 3-4 গজ বাইরে থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেভাবে কিকটি নিলেন চলে গেল গোল লাইনের বাইরে। রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে ব্রাদার্স ইউনিয়ন দলের এবং এখনো পর্যন্ত কিন্তু খেলা 2-2 গোলে সমতা। ফুটবল হলো গোলের খেলা, যত বেশি গোল আসবে ততই এনজয় করবে ফুটবল প্রেমী দর্শকেরা এবং ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম যেটি ময়মনসিং এ অবস্থিত, ময়মনসিংকে বলা হয় শিক্ষানগরী এবং ময়মনসিং জেলাতে রয়েছে আমরা যতদূর জেনেছি বেসরকারি বা সরকারি সব মিলিয়ে ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় 39-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে এবং সেখান থেকে জাতীয় অঙ্গনে অনেক প্রতিভা কিন্তু বেরিয়ে আসছে সেটি আমরা বলতেই পারি। ডান দিক থেকে ক্রস আবারও মান্না ব্রাভ, কাউসার রাব্বি ব্যাক পাস, রাসেল দিলেন একটু ডান প্রান্তে উদ্দেশ্য মান্না ব্রাভ্বি তবে তিনি বল ধরবার আগেই বল চলে গেল গোল লাইনের বাইরে। রিজার্ভ বেঞ্চকে আপনি দেখতে পেলেন সাইফুল বাড়ি চিটু আরামবাগরার সঙ্গে তার পাশেই রয়েছেন গোলরক্ষক কোচ সাবেক জাতীয় গোলরক্ষক নিজাম মজুমদার যার সোনালী অতীতটা তিনি কাটিয়েছেন ব্রাদার্স ইউনিয়ন একই সাথে ঢাকা মোহামেডানের হয়ে। ময়মনসিংয়ের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে কৃষি বিজ্ঞানীদের অসামান্য অবদান বাংলাদেশের কৃষিকে সামনে এগিয়ে নেবার জন্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 1961 সালের 17 আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল এই ময়মনসিংয়ে এবং সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তারা কিন্তু বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে অসাধারণ ভূমিকা পালন করেছেন। 1971 সালে 7.5 কোটি ছিল এদেশের জনসংখ্যা, সেটি এখন 16 কোটির বেশি, অনেক জমি কিন্তু হারিয়ে গেছে ইতিমধ্যেই নগরায়নের প্রভাবে এত জমি কমে গেছে, তারপরেও কিন্তু কৃষি বিজ্ঞানীদের সাফল্যের কারণে কৃষি উৎপাদন বেড়েছে এবং কৃষিভিত্তিক যে দেশ বাংলাদেশ সে দেশ কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে কৃষি বিজ্ঞানীদের অসামান্য তৎপরতার কারণে। এবং 1973 সালে 13 ফেব্রুয়ারি এক্ষেত্রে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের চত্বরে উপস্থিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের সম্বর্ধনা দিয়েছিলেন এবং বলেছিলেন আমি তোদের পদমর্যাদা দিলাম তোরা আমার মান রাখিস, সেটি কিন্তু সেই কথাটি
এখন কিন্তু স্মৃতিফলকে লেখা রয়েছে সেই ঐতিহাসিক স্থান ময়মনসিংহ এর ঐতিহ্যবাহী। এক্ষেত্রে এক্ষেত্রে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় যেটি পরিদর্শন করে এসেছিলাম সেখানে, এবং এই শোকের মাস আগস্ট এই মাসেরই 15 তারিখ অর্থাৎ 1975 15ই আগস্ট সপরিবারে নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন বাঙালি জাতির অভিভাবক, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, শতাব্দী তথা সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আমরা পেতাম না এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যার নাম বাংলাদেশ। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির মহানায়ককে, এবং ওই দিন যারা এক্ষেত্রে শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। কাউসার রাব্বির কর্নার থেকে পরবর্তীতে মান্নাফ রাব্বি অবশ্য ওকে সামনিক বাধা দিলেন। রুবেন মোহন তরফদার আজকে রেফারি এবং তার সহকারী দুজন হলেন ফেরদৌস আহমেদ এবং মাসুদুজ্জামান সুজন, ফোর্থ অফিসিয়াল হিসেবে আজকে দায়িত্ব পালন করছেন এনামুল হক রিপেল। আক্রমণের চেষ্টা অবশ্য এক্ষেত্রে রেফারির বাঁশি, রুবেন মোহন তরফদারকে আপনারা দেখছেন অবশ্যই। এক্ষেত্রে মনসুর আমিন তিনি এসছেন ট্রেন করবার জন্য। মনসুর আমিন আগের কথার রেশ ধরে বলতে চাই যে 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত হয়ে প্রথমবারের মতো এদেশের কৃষিবিদদেরকে প্রথম শ্রেণীর পদমর্যাদা দান করেছিলেন। তার আগে কিন্তু কৃষিবিদদের পদমর্যাদা ছিল না প্রথম শ্রেণীর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি কিন্তু অনুভব করেছিলেন যে কৃষিভিত্তিক এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে গেলে অবশ্যই কৃষিবিদদেরকে সম্মানিত করতে হবে, তাদেরকে পদমর্যাদা দিতে হবে। যাই হোক, আরেকটি আক্রমণ ব্যাটার সিনিয়ান দলের ব্যাক পাস করলেন রাসেলের উদ্দেশ্যে, সেন্টার মিডফিল্ডার রাসেল থেকে সতীর্থ খেলোয়াড় বল পেয়েছেন। এক্ষেত্রে মোহাম্মদ মনির দিলেন ডান প্রান্তে, এক্ষেত্রে মান্নাফ রাব্বির উদ্দেশ্যে, তবে মান্নাফ রাব্বি ফাউল করলেন প্রতিপক্ষ দলের 21 নম্বর জার্সি পরতে খেলা সজীবকে, এবং যে কারণে ফাউল এসছে ফ্রি কিকটা আরম্ভ ক্রিয়ার সঙ্গে সভ্য সমর্থকদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা দর্শক তারাও কিন্তু দারুণ এনজয় করছেন। এবং বর্তমান সময়ে মহিলাদের জয় জয়কার প্রতিটি ক্ষেত্রে, দেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, বিরোধী দলীয় নেত্রীও কিন্তু মহিলা, এবং মহান জাতীয় সংসদের স্পিকার তিনিও মহিলা, এবং গত বছর এসএ গেমসে বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণটা এনে দিয়েছিলেন একজন মহিলা মাবি আক্তার, সীমান্ত ভার উত্তোলনে যিনি প্রথম হয়ে দেশের জন্য তিনি সোনা বয়ে নিয়ে এসেছিলেন, এবং তাকে এই মুহূর্তে আমরা স্মরণে আনতে পারি। এক্ষেত্রে কৃষ্ণ পদ সামনে বাড়িয়েছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ঢাকা ব্রাদার্স ইউনিয়নের মান্নাফ রাব্বি, পরবর্তীতে রনি ভালো জায়গায় বল পেয়েছেন, এক্ষেত্রে নকোচা কিংসলে সহকারী রেফারি অবশ্য পতাকা উত্তোলন করেছেন অনেক আগেই। রেফারি ভুবন মোহন তরফদার একটু দেরিতে বাঁশি বাজিয়েছেন, তবে সহকারী রেফারি কিন্তু আগেই পতাকা উত্তোলন করেছিলেন। সাইফুল বারী টিটুকে আপনারা দেখলেন যিনি কোচ, ওই আরাম্বা ক্রীড়া সংঘের অত্যন্ত ঠান্ডা মেজাজের একজন কোচ এই সাইফুল বারী টিটু, এবং কোচদের মেজাজ যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু ছক কষতে তার জন্য অনেক সুবিধা, সেই সুবিধাটি কিন্তু সাইফুল বারী টিটু রয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, এবং এই মুহূর্তে অবশ্য আরামবাগ ক্রীড়া সংঘের কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আগামীকাল এই চতুর্থ রাউন্ডের শেষ ম্যাচ বিকেল 4টায় রামগঞ্জ মুসলিম ফ্যান সোসাইটি প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তর বারিধারার বিপক্ষে, এবং 4টায় অনুষ্ঠিত হবে সেই ম্যাচ, এবং লাইভ সম্প্রচারের দায়িত্বে থাকবে বৈশাখী টেলিভিশন, একই সাথে বিটিভি ওয়ার্ল্ড, এবং সেই খেলা দেখার আগাম আমন্ত্রণ আপনাদের প্রত্যেককে জানাচ্ছি। এবং আগামী পরশুদিন থেকে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে ময়মনসিংহের ঐতিহ্যবাহী রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে, এবং সবগুলি ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ আপনাদের প্রত্যেককে জানাচ্ছি। অফসাইড ফনওয়ার্ড বাড়িয়েছিলেন, তবে এক্ষেত্রে কেস্টার আগন অফসাইডের ট্র্যাপে নিজেকে জড়িয়ে ফেলেন ইনডাইরেক্ট ফ্রি কিক থেকে। কৃষ্ণপদ এখন তার নিয়ন্ত্রণে, স্টপার ব্যাক টোকাদের সামনে বাড়িয়েছেন, শফিকুল তার নিয়ন্ত্রণে ফরওয়ার্ড বাড়িয়েছেন উদ্দেশ্য রানে কিন্তু রাখতে পারেননি, সেখান থেকে অবশ্য বল পেয়ে গেলেন ইয়কো সামনে, সামনেকে অবশ্য ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন, এখনও তার নিয়ন্ত্রণে ঢুকলেন প্রতিপক্ষ ব্রাদার্সের সীমানাতে, কাটিয়েছেন একজনকে, টোকা দিয়ে সামনে বাড়েন কেস্টান আকন, আবারও ইয়কো সামনে, ইয়কো থেকে 1:1 কেস্টান দিলেন ডান প্রান্তে, সেখানে অবশ্য আবু সুফিয়ান আরেকটি আক্রমণ আরম্ভ করার সঙ্গে 2-2 গোলে ম্যাচ সমতা বিরাজ করছে, রং বদলানোর চেষ্টা এবার দলে খেলোয়াড়া, এখনো পর্যন্ত আরেকটি আক্রমণ, ফাউল পেছন থেকে অবৈধ টোকা কাটতো আসবেই, এই মাত্র ইয়েলো কার্ড প্রদর্শিত হলো, কৃষ্ণ পদকে ইয়েলো কার্ড দেখে রেফারি ভুবন মোহন তরফদার সতর্ক করলেন, ইনফার্মারির ছেলে
সমীরউদ্দিন উচ্চ বিদ্যালয় নীলফামারীতে যেটি অবস্থিত সেই স্কুলে যিনি শিক্ষকতা করেন। অ্যাকশন রিপ্লে দেখুন, এক্ষেত্রে জাফর ইকবাল তিনি কিন্তু বল নিয়ে বের হয়ে যাচ্ছিলেন এবং বিপজ্জনক ভাবে কৃষ্ণপদ তাকে ট্যাকল করলেন এবং যার কারণে রেফারি ভুবন মোহন তরফদার কাল বিলম্ব না করে তাকে হলুদ কার্ড প্রদর্শন করলেন এবং আজকের প্রথম হলুদ কার্ড সেটি সেট পিস এক্ষেত্রে লাভ করেছে আরামবাগ ক্রীড়া সংঘ বিপজ্জনক জায়গা থেকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কম বক্সে আমাদের মাঝে এসেছেন সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার, তাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এবং তার নেতৃত্বে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা কিন্তু দারুণ তৎপর, আমরা জেনেছি ইতিমধ্যেই অনেকগুলো খেলা কিন্তু নিয়মিত তার লীগ আয়োজিত হচ্ছে এবং বিশেষ করে কাবাডি বক্সিং এর মতো খেলাও কিন্তু এখানে নিয়মিত আয়োজন হচ্ছে। হকি যেটি বাংলাদেশে খুব কম জেলাতে আয়োজিত হয় সেই হকি লীগ নিয়মিত আয়োজিত হচ্ছে ময়মনসিংহে। হাডুডুর কথা, কাবাডির কথা বলেছি এবং অনেকগুলো খেলা কিন্তু এখানে নিয়মিত আয়োজিত হচ্ছে, ব্যাডমিন্টন সহ সবকিছু মিলিয়ে। ভলিবল যেটি কিন্তু ফ্লাড লাইটের আলোয় আয়োজিত হয়েছিল এবং হাজার পাঁচেক দর্শক সেই ভলিবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেছিলেন। সবকিছুর জন্য অবশ্যই সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন এবং তার দলকে অনেক অনেক অভিনন্দন আমাদের সকলের পক্ষ থেকে। এবং আমরা আশাবাদ ব্যক্ত করব যে অন্যান্য জেলা ক্রীড়া সংস্থায় যারা দায়িত্বরত রয়েছেন 64টি জেলায় সবাই যদি এইভাবে অ্যাক্টিভ হয়ে দায়িত্ব পালন করেন তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াঙ্গন কিন্তু আবারও সরব হয়ে উঠতে বাধ্য। যা হোক, বিপজ্জনক জায়গা থেকে সেট পিচ, কেস্টার রাখুন, তিনি কি ওয়াল ভেদ করতে পারবেন কিনা, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, গোলরক্ষক শুধু চেয়ে চেয়ে দেখলেন, তবে অনস্থ হয়েছিলেন বটে, তবে জালে রাখতে পারলেন না, তিন কাটে নিচে বলটাকে যদি প্লেস করতে পারতেন তাহলে কিন্তু এগিয়ে যেত। এক্ষেত্রে আরম্ভ ক্রীড়া সংঘ দেখুন অ্যাকশন রিপ্লে, কেস্টার রাখুন ঠান্ডা মাথায় কিকটি নিলেন, ওয়াল ভেদ করেছিলেন তবে নিশানাতে তিনি কিন্তু বলটাকে রাখতে পারেননি, অফ টার্গেট হওয়ার কারণে গোল কিকের মাধ্যমে পুনরায় খেলা আবার শুরু হলো। টোকাদের সামনে বাড়িয়েছেন সাবে গোল, এরিয়াল পাস, তবে এক্ষেত্রে তিনি ভেবেছিলেন হয়তো বা বল যোগান দেবেন মান্না প্রাপ্তিকে, যার পা থেকে সমতা সুযোগ, গোলটি পেয়ে যায় ম্যাচের 70 মিনিটে ব্রাদার্স ইউনিয়ন দল, যে কারণে এখনো পর্যন্ত স্কোর লাইন ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 2 আরামবাগ ক্রীড়া সংঘ 2। এক্ষেত্রে পার্শ্বরেখার বাইরে থ্রো ইন আরামবাগের অনুকূলে, যারা কিনা প্রথমার্ধের শেষ ভাগে লিড নিতে সক্ষম হয়েছিল 2-1 গোলের, তবে সে ঢাকা ব্রাদার্স ইউনিয়নের। এক্ষেত্রে মান্না ফ্রাব্বি কিন্তু দ্বিতীয়ার্ধে সমতা নিয়ে এসছেন এবং এখনও পর্যন্ত কিন্তু স্কোর লাইন সমানে সমানে চলছে এবং এই শেষের দিকে খেলা গড়িয়ে চলেছে দ্বিতীয়ার্ধের, এবং কোনো দল যদি গোল করতে পারে এবং জয় ছিনিয়ে নিতে পারে সেটাই দেখার বিষয়। আবার আক্রমণে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন, এক্ষেত্রে নাকোচা কিংসলেকে আমরা লক্ষ্য করছি, বালগোপাল মহার্জনকে দেখলেন কোচ ঢাকা ব্রাদার্স ইউনিয়নের এবং চমৎকারভাবে সামনে বাড়িয়েছেন, ভালো সুযোগ রনির জন্য, ভালো টোকা দিয়েছিলেন রনি কিন্তু পোস্টের মধ্যে রাখতে পারলেন না, দারুণ একটা সুযোগ ছিল, ভাগ দারুণ জায়গায় বল পেয়েছিলেন, গোলরক্ষককে দেখে শেষ মুহূর্তে একটা টোকা দিলেন তবে কিছুটা অ্যাঙ্গেল বেশি হয়ে গেল। দেখুন অ্যাকশন রিপ্লে, কেস্টার রাখুন চমৎকারভাবে টোকা দিয়ে বাড়িয়েছিলেন রনির উদ্দেশ্যে, রনিও কিন্তু খুব ভালোভাবে বলটিকে দুজনের মাঝখান দিয়ে একেবারে গলিয়ে দিলেন, তবে কিছুটা অ্যাঙ্গেল বেশি হয়ে যাওয়ার কারণে বল চলে গেল একেবারে ক্রসবার ঘেঁষে, অর্থাৎ বার পোস্ট ঘেঁষে, সাইড পোস্ট ঘেঁষে, গোল লাইনের বাইরে, ফলে আরও একটি দর্শনীয় গোল দেখা থেকে কিন্তু বঞ্চিত হলো ফুটবল প্রেমী দর্শকেরা। ফুটবলে যত গোল আসবে ততই কিন্তু খেলার ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এনজয় হবে গ্যালারিতে, কেননা ফুটবল হলো গণমানুষের খেলা, ফুটবল মানে খানা পিনা লাও, ফুটবল মানে পতাকা উড়াও, ফুটবল মানে দর্শকে দর্শক আনন্দ উল্লাস সব কিছুরই বহিঃপ্রকাশ ঘটাও, এটি হয় সাধারণত ফুটবল ময়দানে। ময়মনসিংহ পর্বে আজকে কিন্তু সর্বোচ্চ গোল হলো, দুই দল মিলিয়ে 4টি গোল, এর আগের কোনো ম্যাচেই ময়মনসিংহের এই রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আগামীকাল ফোর্থ রাউন্ডের শেষ ম্যাচ, অর্থাৎ 6টি করে ম্যাচ একটি রাউন্ডে 12 দলের এই লিগে, এবং তারপরে কিন্তু ফিফথ রাউন্ড হবে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। আরও একবার আক্রমণের চেষ্টা, এক্ষেত্রে জাফর ইকবাল তিনি অবশ্য রাখতে পারলেন না, পরবর্তীতে রাসেল তিনি এগিয়ে যাচ্ছিলেন, অ্যাডেড টাইম আমরা লক্ষ্য করলাম 4 মিনিট, অর্থাৎ নির্ধারিত সময়ের খেলা কিন্তু ইতিমধ্যেই শেষ, 4 মিনিট অ্যাডেড টাইম, এই অ্যাডেড টাইমে কোনো গোল আসে কিনা সেটাই দেখার বিষয়। ব্রাদার্স ইউনিয়ন এবং টিম বিজেএমসির খেলার কথা মনে পড়ে যাচ্ছে, রিপ্লেতে দেখুন কিভাবে বাধা দেওয়া হয়েছিল, এক্ষেত্রে যিনি প্রথম গোলটি করেছিলেন রাসেল তাকে জার্সি টেনে ধরা হয়েছিল, যার কারণে কিন্তু ফাউল, যে কথা বলছিলাম টিম বিজেএমসির বিরুদ্ধে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন কিন্তু অ্যাডেড টাইমের একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ 20 সেকেন্ড আগে তারা কিন্তু গোল পরিশোধ করতে সক্ষম হয়েছিল টিম বিজেএমসির বিরুদ্ধে, এবং যার কারণে কিন্তু একটি পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছিল সেই ম্যাচে। রনি
বাপায় ভলি করলেন বটে, তবে কিন্তু পোস্টের মধ্যে রাখতে পারলেন না, অফ টার্গেট হয়ে গেলেন। ভালো একটি সুযোগ, এর আগে চমৎকার একটি টোকা এবং এই একটি ভলি, দুটোই কিন্তু টার্গেটের মধ্যে রাখতে না পারার জন্য কিন্তু কাজের কাজটি তিনি করতে পারলেন। সাইদুর ভাই, একটি বিষয় আপনার মাধ্যমে শ্রোতাদের জানাতে চাই, একটি মধ্যে কিন্তু হলুদ কার্ড প্রদর্শিত হয়েছে পেছন থেকে জার্সি টেনে ধরার কারণে, ইকবাল জাফর ইকবাল জার্সি নাম্বার 26 আরামবাগের সঙ্গে, তাকে অবশ্য ইয়েলো কার্ড দেখে সতর্ক করেছেন আজকের ম্যাচের রেফারি ভুবন মোহন তরফদার। 30 বছর বয়স, নীলফামারীর ছেলে, সমীরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে যিনি ক্রীড়া শিক্ষকের ভূমিকায় রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ফিফারে আপনি আরেকজন খেলোয়াড় পরিবর্তন বাংলাদেশ সিনিয়র দলে জুয়েল রানা, তিনি মাঠে যাচ্ছেন জার্সি নম্বর এক্ষেত্রে 23 বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে যাচ্ছেন এবং তার জায়গায় 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এক্ষেত্রে কাউসার রাব্বি, তিনি অবশ্য মাঠের বাইরে চলে আসছেন। আরও একজন জুয়েল রানার কথা মনে পড়ে যায়, জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক, যার নেতৃত্বে 1999 সালে নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ গেমস ফুটবলে প্রথমবারের মতো সোনা জিতেছিল বাংলাদেশ এবং ফাইনালে সাবেক দেশের স্ট্রাইকার আলফাজ আহমেদের পা থেকে এসেছিল স্বর্ণালি গোল। এরপরে 2003 সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত সাফ ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, রকুনুজ্জামান কাঞ্চন 4টি গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছিল। এক্ষেত্রে ফাউল, কেস্টার আকান এক্ষেত্রে ফাউল করেছেন এবং যার কারণে কেস্টার আকানকে কিন্তু হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন আজকে রেফারি ভুবন মোহন তরফদার। যখন শফিকুল ইসলাম শফি বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, কেস্টার আকান তাকে বিপজ্জনকভাবে বাধা দিয়েছিলেন এবং যার কারণে তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন, তৃতীয় হলুদ কার্ড আজকের ম্যাচে। রেফারি ভুবন মোহন তরফদার রিপ্লেতে আপনারা আরও একবার দেখলেন কীভাবে ফাউলটি করা হয়েছিল এবং অ্যাডেড টাইমের খেলা কিন্তু চলছে এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের। এটি সপ্তম ফাউল ওই ঢাকা আরামবাগের জন্য, এটি অবশ্য ভালো জায়গায় মান্না প্রাপ্তি, দেখা যাক রনি কিন্তু সামনিক তিনি ক্লিয়ার করেছেন, একের পর এক আক্রমণ, অবশ্য আবারও রেফারির বাঁশি যার মানে হচ্ছে আরও একবার ফাউল। দর্শকদের দেখুন এবং বেশ ভালো বাতাস কিন্তু আজকে বইছে এই ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এবং এই বাতাসে এবং এই পড়ন্ত বিকেলে দর্শকরা গ্যালারিতে বসে কিন্তু আয়েসে আজকের এই ম্যাচ উপভোগ করছেন, গোল দেখার জন্য দর্শকরা মাঠে আসেন। আজকে কিন্তু দর্শকদের সেই প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে, দুদল দুটি মোট 4টি গোল আজকে করেছেন, অর্থাৎ সর্বোচ্চ গোল এসছে ময়মনসিংহ ভেন্যুতে আজকের ম্যাচ থেকে। এটি কিন্তু দর্শকদের জন্য দারুণ একটি বিনোদন, তবে জয় পরাজয় এটি কিন্তু দর্শকদের জন্য আরও বেশি কাঙ্ক্ষিত। ব্রহ্মপুত্র নদ, যে ব্রহ্মপুত্র নদের পাড়ে ময়মনসিংহ অবস্থিত এবং ইতিমধ্যেই অষ্টম বিভাগ হিসেবে যাদের আত্মপ্রকাশ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর এবং ময়মনসিংহ জেলাকে নিয়ে, এই 4টি জেলাকে নিয়ে ময়মনসিংহ বিভাগের আত্মপ্রকাশ এবং যেখানে ফুটবল হলো অন্যতম প্রধান বিনোদন। এবং একটি স্কুলের কথা মনে পড়ে যায়, কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ধোবাউড়া ময়মনসিংহ এবং কলসিন্দুরের মেয়েরা কিন্তু ইতিহাস সৃষ্টি করেছে একের পর এক এবং অনেক প্রতিভা বেরিয়ে এসেছে, সঞ্জিদা, তহুরা, শামসুন নাহার তাদের কথা বলতে হয় এবং এই স্কুলটি থেকে তারা কিন্তু বেরিয়ে আসছেন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপে টানা তিনবারের চ্যাম্পিয়ন এবং এক্ষেত্রে মিনতি রানী শীল যিনি ওই স্কুলের প্রধান শিক্ষিকা, একই সাথে মোহাম্মদ মফিজ যিনি কোচের ভূমিকায় রয়েছেন এবং তাদেরকে নিবিড় পর্যবেক্ষণের দায়িত্বে যিনি একেবারে নিবেদিত প্রাণ, সাধারণ সম্পাদক এক্ষেত্রে সাজ্জাদ জাহান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থা এবং বলতে না বলতে ইতিমধ্যেই নির্ধারিত সময়ের খেলা শেষ। ফুল টাইম স্কোর লাইন, ঢাকা ব্রাদার্স ইউনিয়ন 2 আরামবাগ ক্রীড়া সংঘ 2।